ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে ভাগবতী কথা ভক্তি লক্ষ্মণ দুর্গমে গতিমেন্দ্রস্য স্খল পদবতীর জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ভগবতী বাসুদেবায় ও
নাম ভগবতী পুরাণ পুরুষোত্তমায় ওম নমো ভগবতে পরমহংস সমাস্বামিত চরণ কমল চিন মকরন্দায় ভক্ত জন মন সলিলাম সহায় শ্রী কৃষ্ণ শ্রী শ্রীমদ্ভাগবতমহাপুরাণম পঞ্চমস্কন্ধঃ অথ সপ্তমোঽধ্যায়ঃ শ্রীশুক উবাচ ভরতস্তু মহাভাগবত ভগবত। আমরা আজ তৃতীয় দিবসে এসে উপস্থিত হয়েছি। তৃতীয় দিবসীয় অপরাহ্নকালীন সত্রে আমরা শ্রীমদ ভাগবতী পঞ্চমস্কন্ধ কথা শোনা, ষষ্ঠ স্কন্ধের সারগর্ভ বিষয় এবং সপ্তম স্কন্ধ সার সংক্ষেপ আস্বাদনে আমরা অভিলাষ পোষণ করি। সেই ভগবতী ভাগীরথীর তটে বসে অগণিত মুনীন্দ্র বৃন্দ, ঋষিবৃন্দ, ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি কর্তৃক পরিকৃত মহাসভাতে বসে বেদব্যাসীর তপস্যা লগ্ন সন্তান শ্রীপাদ বাদরায়ণী শ্রীল সুখমণি, তিনি পৃথিবীপতি উত্তরানন্দন মহাভাগবতম শ্রীল পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে এই রুচির ভাগবতী কথা পরিবেশন করে চলেছেন। সেই শুক ভারতীর অনুসরণ ক্রমে আমাদের এখানে শ্রীমৎ ভাগবত কীর্তিত হচ্ছে। কথার তরঙ্গে ভাসমান এই শ্রীল শুকদেবের চিত্ত মন এসে উপস্থিত হয়েছে পঞ্চম স্কন্ধে। রাজর্ষি ভরতের অপরূপ চরিত্র কথা নেই, ঋষভ দেবের ভবন মঙ্গলময় লীলা, অতি মন্ত তার যে আচরণ, ঋষভ দেবের যে উপদেশ পুত্রগণের প্রতি, তার যে পরমহংস ধর্ম আচরণ ইত্যাদি প্রসঙ্গ আমরা বিগত দিবস সিন্ধু ত্যাগ বিন্দু শাখা চন্দ্রের মত পুষ্প পাত্রে চন্দন বিন্দু প্রক্ষেপের মত আমরা সাধন করে এসেছি। আর এখানে তো অবরহ শ্রীমৎ ভাগবত যজ্ঞ হচ্ছে, ভাগবত কথা শুনতে শুনতে আপনাদের প্রায় ভাগবত মুখস্থই হয়ে গেছে। এই জন্য আপনারা সকলে ভাগবতের গুণমণি, বেফাঁস কথা বলে আপনাদের সামনে থেকে কেউ এড়িয়ে যেতে পারবে না।
কারণ আপনারা ভাগবতের মর্মজ্ঞ। তথাপি নিয়মের সুস্থতা অবশত আমরা মুখ্য মুখ্য বিষয়গুলি কিঞ্চিত অবধারণা করেছি। রাজর্ষি ভরতের চরিত্রের থেকে আমরা কি গ্রহণ করতে পারি, আমাদের শিক্ষণীয় বিষয়বস্তু কি? রাজর্ষি বহুজ্ঞ তিনি বিদ্যোৎসাহী, বহু কলাবী, স্বয়ং গুণী এবং গুণজ্ঞ এবং গুণাভিলাষী। গুণী ব্যক্তি গুণকে ভালোবাসেন এবং গুণীকে ভালোবাসেন, এই জন্য রাজর্ষি তিনি তার রাজ্যকালে ভারতবর্ষের প্রভূত উন্নতি বিধান করেন। কি শিল্পকলা, কি ন্যায়নীতি, ধর্মনীতি, সমাজ জীবন, ধর্ম জীবন, কি ব্যবহার, কি পরমার্থ। রাজর্ষির মতো রাজা আর হননি এবং হবেন না। সুখদেব একথা বলেছেন যে প্রিয়ব্রত আদির মতো রাজা হয়নি আর হবে না। অপরদিকে তিনি পরম ভক্তিমান, ভক্তির আচার এবং প্রচারই তার জীবনের ধ্যেয়। আস্বাদন এবং বিতরণ আমরা যেন প্রচারটাকে কটাক্ষ না করি, ক্ষমতা নেই, সবার তো ক্ষমতা থাকে না। 10 জনকে খাইয়ে খাওয়ার ক্ষমতা ভগবান সকলকে দেননি, সেই মন সবার নেই। মহাপ্রভু বললেন আচার প্রচারে দুই তো কর্তব্য, মহাপ্রভুর প্রিয় কার্যই হচ্ছে ভক্তি প্রচার। তো আচার না করলে তো প্রচার হয় না, আবার প্রচার করতে গেলে আচারটা আপনা আপনি এসে যায়। দুটি ঠিক, যারা প্রচার করতে না পারেন তারা অন্তত যারা করছেন তাদের প্রতি সহৃদয়তা, সদ্ভাবনা, দুর্ভাবনা নয়, দুরুক্তি নয়, সদুক্তি, উৎসাহ, প্রেরণা ইত্যাদি যদি না দেন তাহলে কিন্তু অপরাধী হতে হবে মহাপ্রভুর দরজায়, এবং তার জন্য দণ্ড পেতে হবে অপরাধী। ভজন বিঘ্ন, অন্যাভিনিবেশ, অন্যাভিলাষ, এই জন্য এটা তো সেবা মার্গ। এক হচ্ছে সাধন মার্গ, এক হচ্ছে সেবা মার্গ। একটি নয়ন সাধন মার্গ, একটি নয়ন সেবা মার্গ। তো যারা রাজা মহারাজা তারা তো সেবা মার্গে। 1 কোটি বৎসর উনি জনার্দন জনতার সেবা করলেন, জনার্দনের সেবা এবং জনতার সেবা, এই সেবা প্রতি তার 1 কোটি বছর কেটে গেল। হৃদয়ে প্রবল বৈরাগ্যের উদয় হল, পদে পদে সংসার যে মায়া মরীচিকা, বিষ্ণু মায়াময় জগৎ, এর অনুভূতি হতে লাগলো। ওনার পক্ষে রাজ্য করা আর সম্ভব হলো না, পুত্রের হস্তে রাজ্যভার দিয়ে তিনি সাধনের জন্য পুনস্ত পুনঃ আশ্রমে চলে গেলেন, ওই হিমালয়ের তুঙ্গশৃঙ্গে। সেই সাপদ সংকুল বনভূমিতে, বর্তমান সেটা তিব্বত সীমান্ত, নেপাল তিব্বত মধ্য স্থান,
মুক্তি নারায়ণ ক্ষেত্র, শালগ্রাম শিলার উৎপত্তি ভূমি সেই নারায়ণ আশ্রমে, হিমালয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হিমালয় পর্বত গুজরাটের থেকে নিয়ে মায়ানমার পর্যন্ত ব্যাপ্ত, পুরো হিমালয় উত্তর দিয়ে। তো সেটা ঋষি সেবিত ভূমি, জ্ঞান ভূমি। আচ্ছা, আমাদের শ্রী বৃন্দাবন আদি ধাম হচ্ছে প্রেম ভূমি, হিমালয় হচ্ছে জ্ঞান ভূমি, মুক্তি ভূমি। উনি অমন দুর্গম স্থানে সাধনের জন্য কেন গেলেন বলে, ওইটা নারায়ণ ক্ষেত্র, কারণ উনি নারায়ণের উপাসক। এই জন্য ওনার দৃষ্টিতে ওই নারায়ণ ক্ষেত্রটি চরম বলে মনে হল। সেখানে গিয়ে নির্জনে শ্রী সুখদেব বলছেন, তস্মিন পাবহ কিলস্য একলব পুনঃ আশ্রম উপবনে বিবিধ কুসুম কিশলয তুলসিকাম্বুভে কন্ন মূল ফল উপহারিশ্চ সমীহ মান ভগবত আরাধনং বিবিক্ত উপরত বিষয়াভিলাষ উপভেদ উপশম পরাং নিবৃতে মবাপ। সেখানে গিয়ে উনি একা সাধন করছেন, অন্তরে কোন বিষয় কামনা নেই, সব শেষ। সেবা মার্গ দিয়ে না চললে তো কামনা বাসনা গুলো চট করে ক্ষয় হয় না। সাধকের ভিতরে ছোট ছোট কামনা বাসনা থাকে, সেবার কামনা, সেগুলি সেবা মার্গ অবলম্বনে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন চিত্ত একেবারে নির্মল শান্ত হয়, তখন তিনি অন্তর্জগতে প্রবেশের স্বাভাবিক অধিকার লাভ করে। আজ নির্জনে ফল জল কন্দমূল তুলসী কিশলয় দুর্বাঙ্কুরের দ্বারা ভগবানের আরাধনা করতে লাগলেন। ধীরে ধীরে উনি ধ্যান যোগের চরম অবস্থাকে প্রাপ্ত করলেন, ধ্রুবানুস্মৃতি। শ্রী সুখদেব বলছেন, তয়া ইত্থম অবিনত পুরুষ পরিচর্যয়া ভগবতী প্রবদ্ধমানানুরাগ ভরত দ্রুত হৃদয় শৈথিল্য প্রহর্ষ বেগেন আত্মনি উদ্ভিদ্যমান রমক কুলক উৎকণ্ঠ প্রবৃত্য প্রণয় বাষ্প নিরুদ্ধ মনোকনয়ন এবং নিজ রমনা নিজ রমন অরুণ চরণার বিন্দ অনুধ্যয়ন পরিচিত ভক্তি ভাবেন পরিপ্লুত পরম আহ্লাদগম্ভীর হৃদয় রদাবধার দৃশন ডুবে গেলেন যে শেষে বাইরে যে অর্চনাদি সেগুলিও আরামী করতে পারছেন না, দেহ জগৎ মূল হয়ে গেল। সময়ের বিস্মৃতি হতে লাগলো যখন দেহ ভুল হয়ে যায়, দেহ এমন একটা স্তর আসে যে জগৎ তো ভুলে জানি, দেহ এবং দেহের ক্রিয়াগুলোকে পর্যন্ত ভুলে যান, দেহ স্মৃতি নাহি আর সংসার কাতা। দেহটা যখন ভুলে গেলে তখন আর জগৎ কোথায় আর সংসার কোথায়, মদিরা মদান্ধ ব্যক্তি বসনের মত, এটার মতি দশা। ভরত যে স্তরে আরোহণ করেছেন সেই স্তরটি হচ্ছে ভাব দশা।
প্রেমের কল্পাবস্থা। এই রতি দশা বা ভাব দশায় অলৌকিক লক্ষণ গুলি সাধকের মধ্যে প্রকাশ পায়, সেগুলি হচ্ছে খান্তি। দেখুন এত ঠান্ডা সেখানে, তুষার পা হিমালয়ের তুল্য শৃঙ্গ, কিন্তু ওনার কোন কষ্ট বোধ নাই, ওটা আমি পারবো। এই হচ্ছে খান্তি, সুখে দুঃখে অবিকার, জোর করে হয় না, অভ্যাস করে হয় না। সাধনায় যত সাধক উপরে উঠবেন, আপনা আপনি শরীর মন দেহ বুদ্ধি ওই রকম স্বাভাবিক ভাবে হয়ে যায়। অব্যর্থ কালত্ব, তখন কৃষ্ণ সম্বন্ধ বিনা সময় ব্যর্থ কাটাতে চান না, সময় ওনার কাছে অতি মূল্যবান বলে মনে হয়। এই জগতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকা। টাকা তো আসতে যাচ্ছে স্রোতের জলে, টাকার তো কোন অভাব নেই। এই তো আজকে প্রায় 35,000 টাকা দক্ষিণাহীন ভান্ডারায় পেতে এসেছি, 100 টাকা করে সকলকে, প্রায় 300 করে কাউকে কাউকে ডবল দিতে হয়, যারা পারস করেন তাদেরকে ডবল দিতে হয় 200 200। এইরকম লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে দিয়ে চলে যায় ভান্ডারাতে। 100 টাকা করে দক্ষিণা দিতে গেলে 350 ব্যক্তিকে কত লাগবে, ওখানেই তো 35,000 টাকা লেগে গেছে। তো কি হলো, টাকার কোন মূল্য নেই জীবনে, এটা অনুভব হচ্ছে। এই সেবার ভূমিতে না গেলে অনুভব হয়। তো সেবার ভূমিতে তিনি নামবেন, তার কাছে দরজা খুলে যাবে, তিনি দেখবেন যে অর্থের তো কোনো মূল্য নেই। তাহলে মূল্য কি অর্থের উপরে? একটা কি জিনিস আছে, শরীর। আমার শরীরটা যদি নিরোগ ভজনযোগ্য না থাকে, তাহলে কিন্তু আগে গিয়ে বিপদে পড়বো। শরীরের দিকে শরীর যাতে অসুস্থ না হয়, কেন? ভজনের জন্য, সেবার জন্য। টাকার থেকে মূল্যবান জিনিস হচ্ছে শরীর, শরীর না থাকলে টাকার কি মূল্য আছে? আচ্ছা, শরীরের থেকে মূল্যবান জিনিস একটা আছে, সময়। আমার জীবনের সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চেতনা, এই চেতনা বার বার সাধকের মর্মদেশকে দংশন করে। আমি তো জীবনে এই সময় আর পাব না, এই যুবাবস্থা আর ঘুরে আসবে না জীবনে। এখন যদি গাড়িতে বেশ না দিই, বৃদ্ধ হলে ভজন হবে। বৃদ্ধকাল সব সুখ ভাগ হল, তখন পরাধীনতা পরাপেক্ষা ছাড়া জীবনে কিছুই থাকবে না, হাউতাস। বৃদ্ধাবস্থায় কি হাউতাস? আয়ু সূর্য অস্ত গেল, চলিরে ভাই এই বেলা, তখন আর নূতন করে কিছু হবে না, পরাধীনতা। তো এই জন্য অব্যর্থ কালত্ব, যারা ভগবানের ভজন করেন তারা প্রায় করে সময় নষ্ট করতে চান না, লোকের সঙ্গে কথাবার্তা ব্যবহার এগুলি যতটা কম, অন্তর্মুখ থাকতে চান। ভরত তো একাকি অন্তর্মুখ হয়ে সাধন করছে, তার কোন অপরাধ নেই। যেমন আমার পদে পদে অপরাধ আছে, দুর্বাসনা আছে, অহংকার, অভিমান, দুশ্চেষ্টা, দুঃসঙ্গ, দুর্ব্যবহার, সব দুর্গুণ গুলো আমার ভিতরে বিরাজ করছে। আমার জীবন সদা পাপের অত, নাহি তো পুণ্যের নেই।
গাইলে তো হবে না যে না সুকৃতি নবলেশ, এটা কেন গাই সেটা তো অনুভব করতে হবে। রোজত বৈষ্ণবতা, তো চোখের জল তো ফেলতে হবে, কিন্তু গাই গোলা দিলে কি চোখে জল আসবে? ওটা কি গিলিয়ে কাঁঠাল পাকানো যায়? স্বাভাবিক না। অব্যর্থ কালত্ব, বিরক্তি, মনের থেকে ত্যাগ আসবে, কাপড়ের ত্যাগ না, বসে কাপড়ের ত্যাগ সহজ। ভারতবর্ষে উলম্ব সাধুর অভাব নাই, আমরা তো তাও কাপড় পরি, ভারতবর্ষে দিগম্বর সাধুর অভাব নাই, দেখুন গিয়ে কুম্ভ। তো কি বলেন, কাপড়টা ছেড়ে দিগম্বর হতে পারে? দিগম্বরই আখড়া বলেই আছে, ত্যাগটা কাপড়ের নয়, ত্যাগটা মনে। মানস ত্যাগ, যখন মানস ত্যাগটা স্বাভাবিক ভাবে আসে পরিপক্ক অবস্থায়, সাধনে বাইরের ত্যাগ আপনাকে এসে যায়। রসগোল্লা থাকলে কি হবে? আপনার যদি রসগোল্লা খাওয়ার প্রতি রুচি না থাকে, রসগোল্লা আপনাকে কি করতে পারে? ভোগ্য বিষয়ে থাকলে কি হবে? যদি ভোগের স্পৃহা না থাকে, সেবায় লাগিয়ে দিন, বস্তু আসছে সেবায় লাগান, সঞ্চয় করবেন না, সেবায় লাগান, ভগবান সেবায়, গুরু বৈষ্ণবের সেবায়, দিন দুঃখী কাঙালের সেবায় লাগিয়ে দিন না। যত সেবায় লাগাবেন তত মন পবিত্র হবে। তো অব্যর্থ কালত্ব এসে গেল জীবনে বিরক্তি, একেই বলে বিরক্তি। সেবায় প্রবৃত্তি, ভোগে অপ্রবৃত্তি, এরই নাম বিরক্তি। মানসন্নতা, সম্মানের লালসা নাই, শিশুর মতো মন, উনি কখনো সম্মানের ভাবনা নিয়ে কোনো কাজ করেন না, আপন খেয়ালে চলেন। মানসন্নতা, আশা বন্ধ, অবশ্য গুরু বৈষ্ণব ভগবান আমাকে কৃপা করবেন। যখন আমি আশ্রয় নিয়েছি, আশ্রয় লইয়া বলে, আমি যদি আশ্রয়চ্যুত না হই, অবশ্য তাদের দয়া হবে। কবে? শ্রীকৃষ্ণ চৈতন্য মনে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া? অবশ্য হবে। এক কৃষ্ণ নাম যিনি নিয়েছেন তারই হবে। একবার শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করেছেন তারই হবে। এক পত্র তুলসী কৃষ্ণায় নম বলে সমর্পণ করেছেন তারই হবে। এ বলল হবে না, সেই প্রেম পাবে। যে একবার রাধা কুণ্ডে স্নান করেছে সেই রাধা প্রেম পাবে, পাবে পাবে, অবশ্য পাবে, অপরাধী হলেও পাবে। বুকিং হয়ে গেছে, এবার লাইন লাগিয়েছে, অপরাধী মাতৃসজীব অপরাধী, এখন লাইন দিয়ে চলতে হচ্ছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। বাবা কি ভিড়, তিরুপতি বালাজিতে দর্শন করতে গিয়ে মানুষ 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আবার একটা ভিআইপি আছে, তাতে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, 10 মিনিটেই হয়ে যায়। কেদারনাথ বদ্রীনাথে গিয়ে লাইন দিতে হয়, আবার একটা ভিআইপিও আছে সব জায়গায়। তো ওটা ভিআইপি ব্যবস্থাটা হয়তো আমাদের ভাগ্যে নাও জুটতে পারে, কিন্তু সাধন ভক্তিতে ধীরে ধীরে এগোতে হবে, কিন্তু পাবে। এক রাত্রি যিনি প্রেমে বাস করেছেন তিনি প্রেম পাবে। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে, কখনো হতোৎসাহী হলে হবে না। ও ঝড় তুফান দেখে তার ছেড়ো না, নৌকার তার ছেড়ো না, অবিশ্বাসী হইল না। গুরুদেবে বৈষ্ণবেতে নামেতে ধামেতে কখনো অবিশ্বাসী হইও না, যাতে গুরুদেবের
বিশ্বাস হারিয়ে না ফেলি, যেন বৈষ্ণবে ধামে নামে বিগ্রহে প্রসাদে আমরা বিশ্বাস হারিয়ে না ফেলি, এতটুকু সতর্কতা নিশ্চয়ই হবে। মানসন্যতা, আমরা বিশ্বাস হারিয়ে ফেলি তখন একটা কিম্বোধ কিমাকার হয়ে যায়। শুকন বিশ্বাস নাই এমন ভক্তকে কেমন লাগে? বললেন যেন ঘুটের মতো শুকনো ঘুটে বা শুকনো কাঠ, রস নাই কষ নাই পাতা নাই, একটা শুকনো গাছের মতো জীবন হয়ে যায়। আর বিশ্বাসী জীবন কত সরস সুন্দর মধুর, একেবারে ঝাবুডুবু করছে গাছের মতো পুষ্পিত ফলিত। মানসন্যতা আশাবন্ধ, সবসময় উৎকণ্ঠা, নাম গাবে সদা রুচি, পেট ভরে না। কেউ যেন সেবা করে হরিনাম করে যদি পেট ভরে গেল, আমি কত সেবা করি, আমি কত হরিনাম করি, আমি কত হজম করি, পেট ভরে আসছে না, ভেতর আসছে না। বললেন বুঝতে হবে পাচন শক্তি কমে গেছে, যেন তৃপ্তি না আসে। সাধক সবসময় মনে রাখবেন সবসময় যেন অতৃপ্তি থাকে, দৈন্য সবসময় হামতাস, সবসময় দৈন্য, কোন সময় যাতে নিজের প্রশংসা মনেও না আসে। এই সবাই তো দৈন্যই করছেন, ওরা কখন আলোচিনা মহিম, আমি প্রেম রতন ঘন হেলায় হারাই। সবসময় লোকের কাছে বলতে হবে আমি তো কিছু বদল সাধন করতে পারবো, আমি তো কিছু বুঝি না, আমার তো কিছু হয় না, আমি তো কিছু পেলাম না, আমি তো কিছু করতে পারলাম না, আমার তো কিছু হলো না, হায় হায় আমার কি হলো, হায় হায় আমি তো কিছু পেলাম না। এইরকম বলাই হচ্ছে রীতি, তাহা না হলে সব পলাশ হয়ে যাবে। কেউ যদি প্রশংসাও করে, কেউ যদি আপনাকে সম্মানও করে, সেটা তো রিফিউজ করবেন আপনি, এটাই তো নিয়ম, সেটা তো ফিরিয়ে দেবেন। গোড়া বড় নাম জিয়া মহিল প্রেম রতন ভাল ভাবি হেলায় হারাইল, এই কথাগুলো বললে কত আনন্দ হয়। আমি পাপি, আমি অপরাধী, আমি নারকী, আমার কিছু হয় না, আমার মতো দুরিত দুষ্ট কেউ নাই, এই কথাগুলো যদি মুখে কেউ হাসতে হাসতে বলে তথাপি কত আনন্দ হয়। আর নিজের প্রশংসা করলে নিজের মাথা নিজের হাতে কাটা হয়, আত্ম প্রশংসা। আমারে যেন আমি না করি প্রচার আপন কাজের মাঝে, নিজের প্রচার যেন নিজের ঠেরা নিজে না পিটাই, নিজেকে যেন নিজে শ্রেষ্ঠ বলে মনে না করি, এর মতো অপমৃত্যু আর নেই, আত্মহত্যা। আত্ম প্রশংসা এবং নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করা এটা আত্মহত্যা সমতুল। আশাবন্দ সমৎকণ্ঠা নাম গানে সদা রুচি, সবসময় হরি কথা হরি নামে হরি সেবায় রুচি, এই হচ্ছে রতি। প্রীতিস্তদ বসতি স্থলে সবসময় উনি চেষ্টা করছেন ধামে বাস করবো, ধামবাসীর জন্যই তো উনি সেই নারায়ণ আশ্রমে চলে গেলেন। সেই মন্দির নারায়ণ ক্ষেত্রে উনি কেন গেলেন? ধাম বাস করে ভজন করব। তো আমাদের সবসময় চেষ্টা রাখতে হবে যে ধাম বাসী কি করে হব, সময় মিলেই নবদ্বীপ নীলাচল বৃন্দাবন, এই তিনে কোন ভেদ নেই। শ্রী গৌরমন্ডল আর ব্রহ্মমন্ডল, এই দুই কোন ভেদ নেই, ভেদ যেন করো না, ভজিলেও পাবে না। কিবা গৌর ব্রজবাসী,
কি করে দাম বাস করবো, লীলাস্থলি দর্শন করবো, বলল আমার যে সব স্থানে ভ্রমণ করার অঙ্গে ও সে সব স্থান ভ্রমিব আমি কবে প্রণয়ী ভকত সঙ্গে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন সদা অবসর আছে, কীর্তন শুনতে মনটা ছটফট করে, কীর্তন শুনতে পাই না। গৌর বিহিত কীর্তন শুনে আনন্দে হৃদয় নাচে, যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয় বিগ্রহ দর্শনে, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ। এই ভাব কেন হৃদয়ে সব সময় হবে না, থাকবে না, এই হচ্ছে রতি। প্রীতিস্তদ বসতি স্থলে, আসক্তিস্তদ গুণাখ্যানে, হরি কথা বলবা বলায় একটা অপূর্ব হরি কথার নেশা, বলতে গিয়েও নেশা এসে যায়, শুনতে গিয়েও নেশা এসে যায়, গ্রন্থ করতে গেলে নেশা এসে যায়। আমরা সচক্ষে দেখেছি প্রাচীন মহাত্মা গণের ভিতরে শ্রবণ করতে করতে নেশা, বলতে বলতে নেশা, গ্রন্থ করতে করতে নেশা, বাবা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কি গ্রন্থ করছেন, অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না। বৃদ্ধ মহাত্মা বিকেল বেলা গ্রন্থ খুলে ওনার নিয়ম ভাগবত করবেন, 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 সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, উনি মোটা চশমা চোখে লাগিয়ে, তখনকার আগে এত উন্নত চশমা তো হয়নি, মোটা চশমা, মোটা কাছে লাগিয়ে গ্রন্থ দেখছে। যে অঙ্গে হাত দেন সেই অঙ্গেই আমি এসেছি, দেখ নেশা এসে যায়। হরিকথার মধ্যে এমন একটা নেশা আছে যে দেহ ভুল হয়ে যায়, যারা হরিকথা বলে তাদের শরীরটা ভুল হয়ে যায়। যে 3 ঘন্টা হলো কি 4 ঘন্টা হলো কি 5 ঘন্টা হলো 6 ঘন্টা হলো ধ্যান থাকে না, জ্ঞান লোপ হয়ে যায়। যখন জ্ঞান লোপ হয়ে যায় তখন আর পরিশ্রম হয় না। যদি জ্ঞানটা কন্ট্রোলে থাকে তাহলে পরিশ্রম বোধ হয়। আসক্তি স্তদ গুণাখ্যানে, প্রীতি স্তদ বসতি স্থলে। ভরতে এই লক্ষণ গুলো স্পষ্ট, সুব্যক্ত হয়ে গেল, উনি দেহ জগৎকে একদম বলে গিয়ে ধ্যান সাগরে আবদ্ধ থাকছে, রূপ সাগরে ডুবে আছে। আচ্ছা, এরপরেই প্রেম ভগবত সাক্ষাৎকার, কিন্তু রতি দশায় গেলেও বিঘ্ন এবং অপরাধ ছাড়ে না, সব সময় সাধকের পেছনে রয়েছে বিঘ্ন আর অপরাধ। এই জন্য মহাজন বলেছেন, অন্তরায় নাহি যায়, এই তো পরম ভয়, ভয় কিসে, বিঘ্ন যাচ্ছে না, অপরাধ যাচ্ছে না, অপরাধের প্রবৃত্তি নষ্ট হচ্ছে না। এই বিঘ্ন এবং অপরাধ পদে পদে বাধার সৃষ্টি করছে, এই হেতু প্রেম প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে। তা না হলে ভক্তি সাধনা কত বলবতী, ক্রম প্রবর্তমান ভক্তি সাধনা নদীর জলের মত বহমান, স্থির হবে না, ওটা ডোবার জল নয় ভক্ত জীবন, ওটা নদীর প্রবাহ। ক্ষণে ক্ষণে নিত্য নূতন অনুভূতি ভরতের জীবনে বাধা এসে, হরিণ শিশুতে উনি আসক্ত হয়ে এই যে খান্তি অপর্থ কালত্ব আদি গুণগুলো এর থেকে উনি ধীরে ধীরে পরিচিত হয়ে যেমন অপরাধ এলে কি হয়, সদগুণ গুলো নষ্ট হয়ে যায়, ত্যাগী বগী হয়ে যায়। এই যে নিষ্ঠার সঙ্গে সে ভজন সাধন করছিল, এখন দেখছি যে প্যান্টটাই সুট করে ঘুরে বেড়াচ্ছে, এমন রাস্তাঘাটে চোখে পড়ে যে কিরকম সুন্দর হরি মন্দির তিলক ছিল, এখন আর তিলক করে না, তিলক মুছে ফেলেছে, মালা গুলো গোপন করে নিয়েছে, এখন সাধারণের মতো।
এর কারণ কি? বললেন বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, অপরাধের ফলে পরিবর্তন এসে যাবে। এই যে আমরা প্রতিনিয়ত দেখি যে পরিবর্তন এসে যায় জীবনে, সেই সাধন ভজন অনুরাগ ত্যাগ দৈন্য আর থাকে না, সংসারী হয়ে যায়, গৃহী হয়ে যায়। গৃহী হলে তো আপত্তি নাই, বিয়ে শাদি করো, প্রিয়ব্রত করলো, অনেকেই করলো, কোনো আপত্তি নেই, কিন্তু ভজন ছাড়বে না। তিলক মালা সদাচার নিষ্ঠা অর্চনা ভজন ভজন চাপে কেন? বিয়ে করলে কি মানুষ মানুষ থাকে না? যখনই সে ভজন ছেড়ে দিল, যখন সে সাধন মার্গকে ছেড়েই দিল, মালাটা আর জপ করছে না, তিলক করছে না, মালা গোপন করে নিয়েছে, শিখাটাও এখন না, এক শিখা নাই, কবরা কবর আসবে কোথা থেকে? তাহলে বুঝতে হবে যে অপরাধ হয়ে গেছে। এরকম প্রতিনিয়ত চোখে পড়ে যুব সমাজ নিয়ে, আমাদেরকে তো যুব সমাজ নিয়ে সবসময় চলতে হয়। এই যুব সমাজের দিকে তাকিয়ে এইরকম একটা জোয়ার ভাটা সবসময় চোখে পড়ে। কেন জোয়ার ভাটা আসবে? ওইটা প্রকৃতির নিয়ম। সাধন জীবনে একটা জোয়ার ভাটা আছে। আবার কারো এই জন্মে পুনরায় হয়তো সাধন পথে সে আসবে, কেউ এই জন্মে আর আসতে পারবে না, গাড়ি ছেড়ে চলে যাবে, এই নৌকায় আর তো উঠতে পারলো না, সামনের জন্মে আবার নৌকায় যদি ওঠে, এখন তো সাঁতারি কাটছে, এখন তো ফরিদপুরে গোয়ালন্দ ঘাটে এসে পদ্মায় ঝাঁপ দিয়েছে, ভাদ্র মাসের পদ্মাতে সাঁতার কাটছে, কারণ সে তো জেটি ছেড়ে দিল, জেটি থেকে তো নেমে গেল না, এখন ওপারে কতদূর যাবে কি যাবে না, কি ডুবে মরবে, যে খরস্রোতা তাকে জানে। এই হচ্ছে সাধন জীবন। তো ভরতের জীবনে বিপদ এসে গেল, এই বিপদটা কি? তার কোনো অপরাধ হয়নি, ভগবত ইচ্ছাই জীবনে বিপদ এসে গেল। বিপদ মানে কি? বলে বিপথ, খালি বিপদ নয়, বিপদ মানে পথভ্রষ্ট হওয়া, আর বিপথ মানে পথের থেকে, পথে যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে পথে শুয়ে থাকলেও লোকে দয়া হয়, বলে ভাইয়া কাই তুইয়া লেট রয়ে হো, চলো, আরে ভাইয়া আগে বড় মরতে যাও, কাই তুইয়া লেট রয়ে হতকা ভয় হো কা, আগে করতে যাও। কিন্তু যদি পরিক্রমার রাস্তা থেকে বন জঙ্গলে খেতে ঢুকে তার ঘরে ঢুকে শুয়ে থাকি, তখন জাগাবে কে? তখন তো আমাকে জাগাবে না। আর এদিকে রাস্তাঘাটে সকলে বিরাল মহারাজ কি রাধে বলে চিৎকার দিচ্ছে, ঘুমালেও তো সে জেগে যাব। যদি পথে পড়ে থাকে, এই পথে পড়ে থাকাই হচ্ছে সাধুতা এবং শ্রবণ কীর্তন। আর যদি সাধুটাকে ছেড়ে দিলাম, শ্রবণ কীর্তন তিলক মালা বেশভূষা ছেড়ে দিলাম, তাহলে তো পদ্মায় ঝাঁপ দিলাম। একটা হরিণ শিশুতে আসক্তি বসত রাজসী লোভী দশা থেকে অনর্থ দশায় চলে, অনর্থ দশায় চলে। ভগবানের পুত্র, তাহলে আমি যে মূর্খ নিয়ে ঘুরি, আমি কোন দশায় গিয়ে পড়বো তার কোনো ঠিক আছে? ভগবানের পুত্র অতি দশায় গিয়ে যদি উনি একটা গরিব শিশুতে আসক্ত হয়ে অনর্থ দশায় নেমে যান, মাতৃ সজীব কোন দশায় আছে এবং কোন দশায় নামবে কি করতে ভাবতে পারে, এটা বিচার যোগ্য। ওই জন্য মহাজন বলেছেন সবসময় দীনতা মানবত্ব আদি, সবসময় যাতে অমানি মানব স্বভাবটা থাকে। অমানি মানবত্ব গেলেই অপরাধ হয়ে যাবে, আর তখন পতন হবে। এই হরিণ শিশুতে আসক্ত হয়ে সেই যন্ত্রণা কেটে গেল, আর ভজন হলো না,
তিনি সেই সমাধির স্তরের থেকে ভ্রষ্ট হয়ে গেলেন, আর ভগবত চিন্তা সেই জন্মে হল। এইবার ব্রাহ্মণ হয়ে জন্মালেন, অঙ্গিরা গোত্রীয় বিপ্রকুলে জন্ম হল, এই জন্মেও অনেক দুঃখ কষ্ট থেকে, অনেক মান অপমান, এমনকি অনাহার অনিদ্রা। ভরতের দাদারা ভরতকে চিনতে পারল না, এই জন্মে নাম হলো জনভর। অলস না, অলস লোক দেখলে আমরা বলি এই জনভর, অলস না, বেগার খেটে দিল। তো এই জন্মে তাকে দেখুন খাবার জুটত না, পোড়া ভাত, ওই গাইকে দেয় যেগুলি সেইগুলি খেতে, বাপ্পাও চিনতে পারে আমার পুত্র যে তিনি রাজর্ষির থেকে আজ ব্রহ্মর্ষি হয়েছেন, এটা বাপ্মা বুঝতে পারে, ভরতের বাপ্মা ভরতকে চিনতে পারে, দাদারাও চিনতে পারেনি। এমনকি এত দূর পর্যন্ত তার জীবনে ক্লেশ এল যে ভদ্রকালীর মন্দিরে তাকে বলি দিতে কম্পন, তারপরে রাজর্ষিকে আজ সামান্য একটা ছোট রাজার পাল্কি বলতে হলো, আর রাজা তাকে কত চিৎকারি করলেন, কত কথা বললেন। তাহলে একে বলে জীবনের জোয়ার ভাটা, জীবন নদীর জোয়ার ভাটা, কেউ অহংকার অভিমান করো না, বিদ্যার অহংকার, টাকার অহংকার, পদের অহংকার, সাধনের অহংকার আরো মারাত্মক, কারণ জীবন নদীতে কোথায় যে কখন কোন ঘূর্ণি আসবে, কখন পার ভেঙে পড়বে, কখন জোয়ার ভাটা আসবে কি জানে। এই জন্য প্রতি পদক্ষেপে বলা হয় সাধন সাবধান। শ্রী চৈতন্য হাট বসিয়েছে নগর নগর রে খাদা যাহা তাহা নিশান ওরে তিলক মনোহর বাদা, বলে না মহাপ্রভু হাট বসিয়েছে যেখানে সেখানে হাটে পতাকা উঠছে, আর সকলের লগাটে মনোহর তিলক, আর কীর্তন হচ্ছে, নাচে গাবে সাধু সাবধান, নাচে গাবে তাল বাজাবে করতাল বাজাবে, নাচে গাবে করতাল বাজাবে, লেকিন সাবধান সাধু শ্রীকৃষ্ণ চৈতন্য সে প্রীত নেই তো প্রেম কাটতে পাবে। এই যে কথাগুলো বলা হয় খাওয়ার সময় জিজ্ঞাসা চেঁচামেচি আরম্ভ করা হয়, কান্নে অকান্নে কেন বলেন, এইটাই সাবধান বাড়ি। এই যেমন আগের দিনে রাজবাড়িতে সাবধান মহারাজ কি পধার রে, হ্যাঁ সরকার পধার রে, হ্যাঁ সাবধান হো যাও, সেবকরা এরকম বলে, এখন মানুষ আসছেন সাবধান হয়ে যাও, পথ ছেড়ে দাও, তেমনি সাধু সাবধান অপরাধ হাতি আসছে। আপনারা দেখবেন কি বনে কোনোদিন ফরেস্ট বাংলোতে বনে বাস যদি করে থাকেন রাত্রি বাস, এই বাঘ যদি বেরোয় না তো হনুমানের দল শব্দ আরম্ভ করে থাকে, গাছে বসে হনুমান বাদর গুলো কটক করে শব্দ আরম্ভ করতে থাকে, কেন বলে বন কুকুর বেরিয়েছে বড় বড় কুকুর, নেকড়ে বাঘ, বাঘ যদি বনে বেরোলো তো জন্তু জানোয়াররা যার সব সাবধান করে দিচ্ছে, ওরা সাবধান করে দিচ্ছে দলপতি হনুমান ওই একেবারে গাছের টমে বসে আর এমন শব্দ করে কটকট করে সকলকে সাবধান করে দিচ্ছে, কেউ নিচে নেব না উপরে ডালে চলে যাও। যেমনি সাধু মহাত্মা গণ সাবধান করে গেছে, সাধু সাবধান,
এতটা দুঃখ কষ্ট, বললেন না না ওনার দেহাবেশ নাই। উনি রঘুবংকে বললেন তুমি যে আমাকে চিৎকারি করলে, যে আমার উপহাস করলে, আসলে কি জানো আমার ভিতরে দেহ ধর্ম নাই, আসলে আমি বেতাল ভাবে চলি, জগতের তালে চলি না। যাদের দেহাভিমান হ্রাস হয়ে গেছে তারা তো একটু বেতালই হয়। ওই দিনে ওইভাবে উনি চলছিলেন, লাভ দিচ্ছিলেন, রঘুগণের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। সামান্য অল্প সময়ে কথা শুনে রঘুগণের মাথা ঘুরে গেল, ইনি তো কোনো পাগল না, ইনি কোনো অপ্রকৃতিস্থ ব্যক্তিও না, ইনি কোন ছদ্মবেশী মহাপুরুষ, ইনি কোন প্রচ্ছন্ন মহর্ষি ব্রহ্মর্ষি। তখনই তো চরণে পড়ে গেলেন, আপনি কে? আপনি কি মহর্ষি কপিল, শরৎ কুমার, নাকি কে দত্তাত্রেয়? কে আপনি এইরকম ছদ্মবেশে, এইরকম ময়লা কাপড়, এইরকম অস্ত ব্যস্ত গতি? তখন উনি পরিচয় দিলেন, আমি রাজর্ষি ভর, সম্পূর্ণ অখণ্ড ভারতবর্ষের রাজা। চরণে পড়ে গেলেন, গুরু বানালেন, গুরু বিনা ভবনাদি তরল কই, আমার বিরিঞ্চি শঙ্কর সম হয়। গুরু পাবে, বেদ বতাবে রঘুগণের সদ্গুরুকে। স্বাভাবিক হিসাব নিকাশে রঘুগণ ইতিপূর্বে শিক্ষা টিক্ষা যা নেওয়ার পত্রতন্ত্র নিয়েছিলেন, রঘুগণ সাধক, কিন্তু রঘুগণের জীবনে সদ্গুরু হয়ে উদ্ধার করতে হয়ে গেলেন এই ব্যবহারিক গুরু তার ছিল, কিন্তু এইভাবে পরম জ্ঞান দিয়ে ভগবত অনুভূতি দিল তাদেরকে জগন্নাথ মহোদয়। গুরু পাবে, ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ, তব কয় নাকি ময়লা ছুটে, যাও আপ করে প্রবেশ। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মান তমাহু পণ্ডিতম বোধা। কাকে পণ্ডিত বলে? যার ভিতরে দিব্য জ্ঞানাগ্নি প্রবেশ করে তার কামনা কোষকে দগ্ধ করে দিয়েছে। আমাদের ভিতরে একটা কামনা কোষ রয়েছে, এটাকে দগ্ধ করে দিয়েছে জ্ঞানাগ্নি দগ্ধ কর্মা। চরণে পড়ে গেলে দয়া হলো তদ বৃদ্ধি পরিপাতে পরিপ্রশ্ন সেই দয়া উপদেশ শক্তিতে জ্ঞানম জ্ঞানীন স্তব্ধদর্শী না। লাভ দিয়ে ভাগবতে যাই, গীতাটা আগে ভালো করে বুঝতে হবে। আমি তো গীতাই বুঝি না, তো ভাগবত কি বুঝব? ভাগবত দেশ দুনিয়ায় ভাগবত বলে বেড়াই, চৈতন্য ভাগবতই তো বুঝি না। তো চৈতন্য ভাগবত যখন বুঝি না, তখন ভাগবত কি বুঝব? ভাগবত বুঝতে গেলে তো চৈতন্য ভাগবত ভালো করে বুঝতে হয়। তাহলে একটার সঙ্গে একটা অতঃপ্রত সম্বন্ধ, আগে গীতাটাকে তো মন দিয়ে, গীতা সগীতা কর্তব্যা কিমন্নই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ্মিনিসৃতা। গীতা পড়ি, গীতা শ্লোকগুলো চিন্তা করি, অথচ বলছেন সুগীতা। গীতার থেকে ভাগবত তো অনেক কঠিন, গীতা তো অনেক সমস্যা। এই জন্য গীতা বলছেন সেই পরম তত্ত্বকে জানো, কিন্তু কিভাবে জানবে? আগে জন্য প্রণিপাত, জিজ্ঞাসা এবং সেবা। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কি সেবা করবে?
শ্রদ্ধালু হয়ে জিজ্ঞাসা করছেন, কেউ যদি ভজন সম্বন্ধে জানতে চায় কোন শ্রদ্ধালু ব্যক্তি, তখন কত আনন্দ হয়। একটা যদি কেউ প্রশ্ন করে আপনাকে, তখন আপনি আনন্দে আখ্যান হন কিনা আল্লাহ বুঝাতে আরম্ভ করলেন, এইটা হচ্ছে জঙ্গল, আমরা জঙ্গলের ভিতরে যা যাবর পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছি, পথ পাই না, পথ পেলে তো বেরিয়ে যেতাম। এই পথটা কি? পথ হচ্ছে রতি। যতক্ষণ পর্যন্ত রতি বা প্রেম না পাচ্ছি, ততক্ষণ তো এখান থেকে বেরোতে পারবো না। রতি প্রেম না হওয়া পর্যন্ত ছুটি নাই, বেরোবার রাস্তা বন্ধ, তালা দেওয়া। প্রেম অর্জন করতে হবে, তারপরে ও দেশে যাওয়ার ছাড়পত্র মিলবে, অনুমতি মিলবে। একে বলে ভবাতবীর বর্ণনা। সংসার জঙ্গল, কামক্রোধ লোভমোহ মদ অভিমান সহ আপনো আপনো স্থানে টানে, কখনো কাম যাচ্ছে মনে, কখনো ক্রোধ, কখনো লোভ, কখনো শোক, কখনো মোহ, কখনো দম্ভ, একটার পর একটা ঢেউ আসছে মনে। ভালো মানুষ সেজে গুলি আছি, কিন্তু মনের ভিতরে ক্রোধ এসে গেল, লোভ এসে গেল, মোহ এসে গেল, এই যে সাপ খনা ধরছে, এই যে ঢেউ আসছে তরঙ্গ, কত বাধা বিঘ্ন, রোগ সোগ জ্বালা যন্ত্রণা শরীরের উপর দিয়ে যাচ্ছে, মনের উপর দিয়ে যাচ্ছে। এর বাইরে যাওয়া কি চারটেখানি কথা? যতক্ষণ প্রেম না হচ্ছে এর বাইরে যাওয়া যায় না। এর বাইরে যেতে গেলে প্রেম অর্জন করতে হবে সাধন করে। এই জনভারত মহোদয়ের অগল্প উপদেশ শুনে রঘুবন চরণে পড়ে শুধু লোটাতে লাগলেন, নব মহদ্ভ অস্তু নব শিশুভ্য, নব যুবভ্য, নব আবদুভ্য, যে ব্রাহ্মণা গাম অবধূত লিঙ্গাস চরন্তি তেভ্য শিবমস্তু রাজ্ঞাম। বলছেন, আজ আমি বুঝলাম যে মহাপুরুষের চরণ ধুলির কত প্রভাব। এই যে শাস্ত্রে মহতের চরণ রেণু মহিমা বারবার কীর্তন করা হয়েছে, এটা আজ আমি অনুভব করলাম। এই যে বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ দিল, নাহি আর ভূষণের অন্তর, এটা আজ আমি বুঝলাম। ঠাকুর মহাশয় বুঝেই তো লিখছেন, না বুঝে তো লিখেন। তীর্থ জল পবিত্র বলে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন, কত বড় কথা বলে দিলেন। শাস্ত্রে যে তীর্থের মহিমা বলা আছে, তীর্থ জলে ভক্তি প্রবঞ্চনা, ভক্তকে প্রবঞ্চনা করা হচ্ছে। বৈষ্ণবের পাদদ সরণ এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ, বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ কর সঙ্গ। হরিকথা হলে কত ভালো লাগে, এই যে চারিদিকে ভক্ত, হাজার হাজার ভক্তের মাঝখানে বসে হরিকথা হরি সংকীর্তন, কত আনন্দ হয়। এই আনন্দটা কি অন্য কোনো সাধনে চট করে মেলে? বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুক্ষণ, এই আনন্দ যারা অনুভব করেছেন তারা জানেন ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনের আনন্দ কত বেশি। সিদ্ধ ভক্তরাও এটা কামনা করে, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ দীন নরোত্তম কান্তে, আমার হিয়ায় ধৈর্য নাহি মানতে, আমি অধৈর্য হয়ে গেছি, মোর দশা কেন হইল, আমি কেন সৎসঙ্গের থেকে বঞ্চিত হলাম, ভক্ত সঙ্গের থেকে বঞ্চিত হয়ে কেন আমি মরুভূমিতে পড়ে গেলাম। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, হেন স্থানে মন বসতি না হইল, কি মোর করম অতি, কি মোর করম গতি,
আমি জীবনটা বৃথা বললাম, ধিক ধিক নরোত্তম দাস। নরোত্তম দাসকে প্রশংসা করতে আছে, আপনারা সবাই মিলে নরোত্তমকে একবার ধিক ধিক দেন না, একবার ধিক্কার দেন দেখি। কথাগুলো কোথার থেকে বেরোচ্ছে? ধিক ধিক নরোত্তম দাস। এই নরোত্তম দাসে বলে 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 না বলে করিব অসৎ বলে। এই যে অসৎ বলটাই হচ্ছে জগৎ দেহ। এই যে দেহের বলে পড়ে গেছে, ভোলে মানে কি? ভোলে মানে এই চত্বরে নরোত্তম দাস বলে করিল অসৎ বলে পরিত্রাণ কর। এই সাধক ভক্তি। আচ্ছা, সিদ্ধ গুরু সবসময় সিদ্ধ উপদেশ করে, তিনি সংসারের থেকে টেনে বাইরে বের করে। সিদ্ধ গুরু সংসারের থেকে টেনে রাস্তায় নিয়ে আসে। যেমন দৃষ্টান্তবতায় সিদ্ধ গুরুদেব হচ্ছেন দেবর্ষি নারদ, প্রাচীন গরহীকে উনি রাজভবনের থেকে বনবাসী বানালেন। প্রাচীন মনি চলে গেল সংসার ত্যাগ করে সাধন করতে, নারদ কি দেখিয়ে দিলেন? উনি কি যে কি জাদুবিদ্যা দেখালেন? প্রাচীন মনি রাজা, সে এখন বনবাসী হয়ে গেল। আর এই দেখুন দক্ষ প্রজাপতির 10,000 আর পরে 1,000, 11,000 ছেলেকে কি যে শেখাবেন, কাঁধে যে কি ফুঁক দিলেন, কি ঝাড় দিলেন, কি বশীকরণ মন্ত্র কি করে দিলেন নারদ, অত বাচ্চা ছেলেগুলি সব একবার গিয়ে বনবাসী হয়ে গেল। আর এ মুখ বাপ্পার দিকে আর তাকালো জীবনে, বাপ্পাকে ভুলে গেল। এই জন্যই তো দক্ষের এত রাগ। আচ্ছা, রঘুগণ একটা সিন্ধু সৌবীর দেশের রাজা, সিন্ধু দেশ বলতে সিন্ধু নদের উভয় পার্শ্বের যে দেশ গন্ধা, সিন্ধু সৌবীর বর্তমান সিন্ধু দেশটাই তো পাকিস্তান। তো সেই সিন্ধু সৌবীর দেশের অধিপতি রঘুগণ, তিনি জড়বরতের সঙ্গে সংসার ত্যাগী কামাল হয়ে গেলেন বনবাসী। ত্যাগী ত্যাগ আনতে পারে, অন্যকে ত্যাগী বানাতে পারে, এ ক্ষমতা তো অন্যের নেই। গুরু যদি ত্যাগী না হন, অন্য শিষ্যকে কি করে ত্যাগী বানাবেন? আর ত্যাগটাকে সমর্থনই বা কি করে করবেন? বাবা যান স্পষ্ট জনভরত বলে দিলেন যে তুমি তোমার এই বাসুদেব তত্ত্বকে যদি অনুভব করতে চাও, যদি সংসার জঙ্গলের বাইরে যেতে চাও, পুত্রের হস্তে রাজ্যভার দিয়ে তাড়াতাড়ি এসব ছেড়ে বাপ বাপ বলে, আর এই বনে গিয়ে আমার মতো ভজন রাস্তা পাবে, আমার আশীর্বাদ আছে। আমার আশীর্বাদ কি? বিড়ালের মতো পাকাম চালিয়ে হয়, বিড়ালের মতো এরকম বিড়াল জামানের খালি পাকাম চালিয়ে কি হবে? আমি যেটা বলছি সেটা প্রভুগণ তাই করলেন। যেমন হরিদাস ঠাকুর হচ্ছেন ত্যাগী গুরু, এই উপদেশকে করতে পারে। আমার কাছে যদি কেউ আছে, আমি বলবো তোমার 50 লাখ টাকা আছে, বেশ নিয়ে এসো, আমার নামে তোমার নামে জোড়াজুড়ি দিয়ে রেখে দিই, এইবার তুমিও খাও আমিও খাই লাড্ডু, এই তো বলবো। কিন্তু হরিদাস ঠাকুর কি বললেন যে যাও ঘরের দ্রব্য ব্রাহ্মণের করো দান, তোমার ওই অর্থে সেবা হবে না, ব্রাহ্মণগণই খেতে পারেন। কারণ ব্রাহ্মণ শব্দের উৎপত্তি হচ্ছে বাহিতম পাপ মনে, অন্যের পাপটা তারাই ভোজন করতে পারে। মনে যেমন সাপের বিষ খেয়ে ভোজন করতে পারে, সব পাখি পারে। যেমন দেজি
সে সাপের সঙ্গে খেলা করে, সাপের দেহটাকে টুকরো টুকরো করে দেয়, আবার বাঁচাতে পারে। ওর উপরে ময়ূরের উপরে বেজির উপরে সাপের বিষের কোনো প্রভাব হয় না। হরিদাস ঠাকুর কি বললেন, ঘরের দ্রব্য তেমনি ব্রাহ্মণ যারা তারা সব রকম অন্ন ভোজন করতে পারে, আমি পারবো? ব্রাহ্মণদের স্টমাকে এমন শক্তি আছে যে পাপান্নটা খেয়েও পিউরিফাই করে দেবে। ওই জন্যই তো ব্রাহ্মণ এই যে গয়ায় এত শ্রাদ্ধ হচ্ছে, সমস্ত শ্রাদ্ধান্ত খেয়ে আর হজম করে দিচ্ছে, ওটা আমরা পারবো? কে আত্মহত্যা করেছে, কে বিষ খেয়ে মরেছে, কে লাইটে গলা দিয়েছে, এখন তার উদ্ধারের জন্য শ্রাদ্ধ করলে তো ব্রাহ্মণ ভোজন করতেই হবে, ওটা অন্য শ্রাদ্ধান্ত। আচ্ছা সেই অন্নটা খেয়ে হজম করতে আমি আপনি পারবো? ওই ক্ষমতা তাদেরই আছে, ঈশ্বর দত্ত ওই ক্ষমতা। তো এই জন্য ঘরের দ্রব্য করেননি, বৈষ্ণবের করে দান বলেছেন, ব্রাহ্মণের করে দান। আর এক বস্ত্রে এসে এইখানে বিশ্রাম করার, এই জঙ্গলের মধ্যে একজন যুবতী মহিলা সুন্দরী তাকে বলছে, এই জঙ্গলে এই কুটিরে এই বেটা বলে জঙ্গলে আমার ঘরটা এসে তুমি থাকো, থাকার জায়গার অভাব আছে, আমার ঘরে তুমি থাকো। মাথাটাকে মুড়িয়ে ফেলো আর সবসময় হরিনাম করো, এনাম শোনো, হরে কৃষ্ণ, এই বলে মহামন্ত্র উপদেশ করলেন। তাহলে এবার আমি আসি, তিন দিন তোমার জন্য, তোমার উদ্ধারের জন্যই তিন রাত্রি রইলাম, কিন্তু হঠাৎ তবে সেই গুরু আজ্ঞা রইল, কৈলাসে গুরু আজ্ঞা রয়েছে, যত টাকা পয়সা ছিল যেখানে যা পুঁতে রেখেছিল, যা সোনা দানা সব ব্রাহ্মণগণকে দিয়ে দিল, ব্রাহ্মণদের মধ্যে দিয়ে দিল, এক কাপড় পরে মাথা মুড়ে আর সেই কুটিরে এসে রইল, দিবারাত্র হরিনাম করছে, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে। কি খায় বলেন, সামান্য একটু ছোলা বাদাম কিন্তু চেবাচ্ছে, ব্রতের দিন ব্রত করছে, চর্পণ উপবাস, ত্যাগী গুরুর ত্যাগী শিষ্য। আর ইন্দ্রিয় দমন হইল, প্রেমের প্রকাশ, প্রেম পেয়ে গেলে, এই তো রাস্তা দেখালে। তো সংসারের তেলে তো বার করে টেনে রাস্তায় আনতে হবে, অনুগমকে টেনে বার করলেন, বনবাসী সাধন নিষ্ঠ করলেন জনভারত মহোদয়, তারপরে তো আর কোনো কথা নেই। ভরতের কি হলো আর অনুগমের কি হলো, বলে কি হবে, তারপরে লক্ষ্মী আর কি হলো, সে কথা তো আর চিন্তা করছে না। এই পথ দেখালেন, এরপরে রাজর্ষি ভরতের বংশ পৃথিবীতে রাজ্য করল দীর্ঘকাল। এই রাজর্ষি তো আর রাজবংশে কি সবাই রাজর্ষি হয় নাকি, রাজা হয়ে ঋষি তো সবাই কি ঋষি হয় নাকি, হয়তো 10 পিঁড়ি পরে আবার একজন রাজর্ষি হয়, বংশে সবাই কি ভক্ত হয়, মহাপুরুষ হয়তো 5 পিঁড়ি পর 10 পিঁড়ি পর একজন মহাপুরুষ, এতদিন খাতা করছিল বড়। তো ভরত রাজর্ষি ছিলেন, তারপরে কয়েক পিঁড়ি কেটে গেল, এরপরে এই বংশে আবার জন্ম নিলেন রাজর্ষি বয়, আরেকজন ঋষি হলেন এই বংশে, এই ভরত বংশে, ঋষভদেবের বংশে বা প্রিয়ব্রতের বংশে। আগে গিয়ে এই বংশ বিরজ নামক রাজাতে শেষ হয়ে গেল, প্রিয় বংশ চিরদিন থাকে না, একটা সময় আসে যে বংশ শেষ হয়ে যায়, বিরজে গিয়ে শেষ হয়ে গেল বংশ। মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব আপনি যে বর্ণন করলেন যে পৃথিবী আগে সপ্ত দ্বীপা ছিলেন না, সাতটা সাগর সাতটা দ্বীপ ছিল না, একই সাগর আর একই ভূমি,
প্রিয়ব্রত সাতবার সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করলেন বলে সপ্তদ্বীপ এবং সপ্ত সাগর হল। তো সেই যে পৃথিবী ভূমণ্ডল তার ব্যাপারে আমি কিছু শুনতে ইচ্ছা করি, ভূগোল খবর। এই মায়ার বিভূতি পৃথিবীটা কি ভগবানের মায়ার বিভূতি? এক পাক বিভূতির ভিতরে আসছে ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এরই বর্ণনা করার ক্ষমতা কার আছে? আমরা জম্বুদ্বীপের বাসিন্দা, আমরা যে দ্বীপে আছি এই দ্বীপটার নাম জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ একেবারে মাঝখানে, সমস্ত দ্বীপের ভিতরে আছে জম্বুদ্বীপ, একেবারে মাঝখানে। জম্বুদ্বীপের মাঝখানে হচ্ছে সুমেরু পর্বত। সুমেরু পর্বতের চারিদিকে আরো কতগুলি মর্যাদা যিনি রয়েছে পর্বত রয়েছে। তো পাপড়ির মতো সেই সুমেরু পর্বতের চারিদিকে পাপড়ির মতো নয়টি বর্ষ, এই জন্য নবখণ্ড বলা হয় সপ্তদ্বীপে নবখণ্ডে। আর সুমেরু পর্বতের পাদদেশে হচ্ছে ইলাবৃত বর্ষ, এই দশটি বর্ষ, ইলাবৃত বর্ষ দশম। আচ্ছা, সুমেরু পর্বতের চারিদিকে মন্দার, মেরুমন্দার, সুপার্শ, কুমুদ আদি চারটি বড় বড় পাহাড় রয়েছে, আম্রকানন, জম্বুকানন, কদম্বকানন, বটকানন, আবার নদীর উপরে পাহাড়ের উপরে হ্রদ, পাহাড়ের পাদদেশে উদ্যান, নন্দন, চৈত্ররথ, বৈভ্রাজ, সর্বত ভদ্র, এইগুলি সব জম্বুদ্বীপেই আছে। আমরা যেমন বলি নন্দন কানন, এটা জম্বুদ্বীপেই আছে, পৃথিবীতেই এগুলি আছে। ইলাবৃত বর্ষ, কাঞ্চনময়ী ভূমি, সুমেরুর উপরে গঙ্গা পতিত হচ্ছে, ভূগোলকের থেকে গঙ্গা সুমেরু পর্বতের উপরে করে চার ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সীতা, অলকানন্দা, চক্ষুভদ্রা, অলকানন্দা ভারতবর্ষে। ইলাবৃত বর্ষে পুরুষ একমাত্র মহাদেব আর সবাই রমণী, আর কোন পুরুষ সেখানে নেই, শঙ্করশন ভগবানের আরাধনা করছে। আচ্ছা, অন্যান্য বর্ষগুলিতে কিন্তু 10,000 বর্ষ আয়ু, এখনো অন্যান্য বর্ষে যারা আছেন 10,000 বছর আয়ু, আর 10,000 হাতির মতো শরীরে, বজ্রের মতো শরীর, সর্বদা ত্রেতা যুগের মতো কাল বিদ্যমান ওখানে, তাহলে কলিযুগ কোথায়? এই যে অন্যান্য বর্ষগুলো সেখানে কলিযুগ কোথায়? কলিযুগ ভারতবর্ষে। আমাদের দুর্ভাগ্য, আমাদের ঘাড় বনটাতে এইখানে কলিযুগ, যত কলির অত্যাচার, কলির খেলা। অন্যান্য বর্ষগুলিতে 10,000 বছর আয়ু হলে কলি কোথায়? তারা কিন্তু এই শুদ্ধা ভক্তির সন্ধান পাচ্ছে না। কেউ সূর্যের আরাধনা করছে, কেউ কামদেবের আরাধনা করছে, কিছুর আরাধনা করছে, কেউ নৃসিংহের আরাধনা করছে, রাধা মাধবের আরাধনা, আর এই নাম সংকীর্তন, এইসব রাগানুগা ভক্তি টক্তি রাগ করে, একেবারে রাগ করে, রাগের অনুগা হয়ে, লাল হয়ে রাগানুগা ভক্তি করছে, এসব তাদের নাই। তাদের সাধন ভজন আলাদা, সুখদেব তার একটা ধারণা দিচ্ছে। প্রথম বর্ষ তো ইলাবৃত বর্ষ, সেখানে পুরুষ মানুষই নাই, একমাত্র মহাদেব, সেখানে সব মেয়ের দল, পুরুষ নাই। আর দ্বিতীয় বর্ষ হচ্ছে ভদ্রাস বর্ষ, সেখানে হয়গ্রীব মূর্তি, হয়গ্রীব, হয়গ্রীব মানে কি? সেই ঘটকাকার ভগবান, রাধাকৃষ্ণকে পাবেন না ওইখানে। 10,000 বছর আয়ু হলে আমি কি, 10,000 হাতির মতো লাল হলে আমি কি, ওখানে রাধা কৃষ্ণ নাই, ওখানে ঘটকাকৃতি যে ভগবান হয়গ্রীব। আর হরিবর্ষে প্রহ্লাদ মহারাজ, তিনি নরসিংহ ভগবানের আরাধনা করছেন। ও
ভগবতে নরসিংহদেবের আরাধনা তো বীর রসে, তার মন্ত্র কি আমাদের রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর নৃসিংহ কবচ নিশ্চয়ই আপনারা পড়েছেন। এইরকম সুন্দর গান জীবনে মরণে গতি আর নাহি ম, গীতিনাট্য আছে, আবার এর গীতিনাট্য আছে, উত্তর কুরু বর্ষে যজ্ঞবরাহের, আর কি পুরুষ বর্ষে রামচন্দ্রের বিগ্রহের সেবা করছেন হনুমন্ত লাল হনুমান তাহাতে প্রমাণ। ভারতবর্ষ এখানে বর্ষাধিপতি হচ্ছেন নরনারায়ণ ভগবান মূর্তিবন্দন, নর ঋষি আর নারায়ণ ঋষি। এখানে অসংখ্য নদী অসংখ্য বন, ভারতবর্ষে তাদশারণ্য ভারতী অরণ্য বিখ্যাত তপস্থলী, ওই জন্য দেখবেন গোপাল সহস্র নামে এসেছে তাদশারণ্য সম্ভোগী শেষ নাগ অনালয় শ্রী গোপাল মহিপাল ধরণ পালক ধন্য পুণ্ডরীক সনাতন গোপতি ভূপতি শাস্তা প্রহর্তা বিশ্বদেব আদি কর্তা মহাকর্তা মহাকাল প্রতাপবান। এই গোপাল সহস্র নাম, তেমনি বিষ্ণু সহস্র নাম, রাধিকা সহস্র নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য সহস্র নাম। আচ্ছা, ভারতবর্ষে বর্ণাশ্রম ধর্ম, এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর সেবক, এই যে বর্ণ ধর্ম, আবার ব্রহ্মচারী বলে কে লড়কি কিনকা কিনকা হ্যায় বলে ব্রহ্মচারী বাবা কা বলে ইহা সর্গোল তো এই যে বর্ণ নিয়ে আমরা নানা রকম রং, বর্তমানে রং তো সাদা কালো লাল নীল, আমি সাদা কাপড় পরেছি, আমি কালো কাপড় পরেছি, আমি লাল কাপড় পরেছি, কেন বলেন আমি হচ্ছি বৈশ্য, আমার কাপড়টা নাকি লাল, উনি ব্রাহ্মণ ওনার কাপড়টা একেবারে সাদা ধর্ম করছে, এই রং নিয়ে বলবাল, আশ্রম নিয়ে বলবাল, বললেন এই সমস্যা ভারতবর্ষেই আছে অন্য বর্ষে নাই।
সত্যি পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে দেখুন বর্ণ ধর্ম আশ্রম ধর্মের ঝঞ্ঝাট আছে। সবাই বলে এক রক্ত এক নাম এক। আচ্ছা এই ভারতবর্ষে জন্ম নাকি দেবতারাও বাচ্চা করে, তারা বলেন আমাদের যদি কোন পুণ্য অবশেষ থাকে আমরা যেন ভারতের মানব হয়ে ক্ষণায়ু হয়ে ভারতে জন্মায় অবৈ সামকি মকারি সৌভাগ্য। এই ভারতবর্ষবাসী প্রশস্তি, ভারতকে বলা হয়েছে বৈকুণ্ঠ প্রাঙ্গণ, বৈকুণ্ঠের প্রাঙ্গণ ভারতবর্ষ। আচ্ছা আরো কতগুলি উপদ্বীপ আছে তাদের প্রসঙ্গ রইল, যমুনীর লবণ সাগরে পরিবৃত, লবণ সাগরের বাইরে লবণ সাগরকে ঘিরে হচ্ছে প্লক্ষদ্বীপ, পাকুড় গাছ আছে প্লক্ষদ্বীপের চারিদিকে, ইক্ষুরসের সাগর, ইক্ষুরসের সাগরের চারিদিকে হচ্ছে শালমল দ্বীপ, সেই শালমল দ্বীপের চারিদিকে হচ্ছে সুরার সাগর, সুরার সাগরের চারিদিকে হচ্ছে কুশক দ্বীপ, কুশক দ্বীপের চারিদিকে হচ্ছে ক্রিতের সাগর বাড়ছে। দেখো এইটুক থেকে আরম্ভ হয়েছিল, এই 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 পরিধি বাড়ছে। তারপরে ক্রিতের সাগরকে স্টন করে আছে ক্রৌঞ্চদ্বীপ, দুগ্ধের সাগরে পরিবৃত, দুগ্ধের সাগরকে ঘিরে রয়েছে সাগর দ্বীপ, সেটা দধির সমুদ্রে পরিবেষ্টিত, দধির সমুদ্রের চারিদিকে হচ্ছে পুষ্কর দ্বীপ, তাকে ঘিরে আছে পুষ্কর দ্বীপ আবার মিষ্টি জলের সমুদ্রে পরিবেষ্টিত। এই হচ্ছে সাতটা দ্বীপ, এগুলি যোগ বল ছাড়া দেখা যায় না। পূর্ণাবশেষ পূর্ণাত্মাগণের বাসভূমি, মানে পাপাত্মারা সহজে যেতে পারে না। এরপরে স্বর্গ এবং পৃথিবীর মাঝখানে ভূগোলকে আছে সূর্য, সৌরমন্ডল গ্রহ নক্ষত্রের স্থিতি শিশুমার চক্র, তারপরে আপনার জনমহ নবসত্য লোক অভিনত ঋষি লোক। আচ্ছা এখানে একটা কথা না বললে নয়, এই আপনার পৃথিবী ভূগোলক আর স্বর্গলোক এই তিন জায়গায় সংসার ধর্ম আছে, উপরে ঋষি লোকে ওটা তারা দেহাতীত, ঋষি লোক গুলো দেহাতীত, দেহের বাইরে না গেলে ঋষি লোকে যাওয়া যায়, আর অতল বিতল তলা তলা দিয়ে এগুলি আছে ওগুলি বন্ধনের লোক, ওগুলি তাপসী, পৃথিবী রাজসী আর উপরের গুলো শান্তি, এরকম তম রজ সত্য এই তিন ভাগ করা আছে। তিন গুণ বসত বিভিন্ন কর্ম বসত এই বিভিন্ন নদী, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, এগুলিকে বলা হয় বীর সর্গ, নাগ লোক, দৈত্য দানব অসুর এদের লোক, সংকর্ষণ ভগবান পাতালের নিম্নে, সংকর্ষণ ভগবানের মহিমা এই অনন্ত। মহারাজ পরীক্ষিত বলছেন গুরুদেব আপনি তো নরক বলে কোন স্থানের কথা বললেন না, অথচ শুনে আসছি এই পাপ করলে এই নরকে যেতে হবে, নারকই একটা নরক যন্ত্রণা, কত রকম কথা শুনি, নরকটা কোন জায়গায় গুরুদেব, কোন দেশে কোন দ্বীপে? বললেন নরক হচ্ছে পৃথিবীর নিচে জলের উপরে, তো রাজা প্রশ্ন করছেন গুরুদেব প্রায়শ্চিত্ত করলে তো নরকে যেতে হয় না, বলেন হ্যাঁ প্রবৃত্তি মার্গে প্রায়শ্চিত্তের ব্যবস্থা, আর নিবৃত্তি মার্গে ত্যাগ তপস্যা সত্য ব্রহ্মচর্যেন। আচ্ছা প্রায়শ্চিত্ত হাজার করলেও কিন্তু যারা বহির্মুখ তাদের মনটা তো পবিত্র হয় না, প্রায়শ্চিত্ত করলে যেমন গোদান করো, গোদান করো, চন্দ্রায়ণ করো, মন তো পবিত্র হবে না গোদান হাজার করো।
ভূমিদান অন্নদান চির অপবিত্র কে জ্ঞান মার্গ যোগ মার্গ অবলম্বনে পবিত্র হওয়ার কিরকম বেলুন বাসের বনে আগুন লাগিয়ে দিন, দাসের বনে সরকার বনে ছাই হয়, কিন্তু একমাত্র ভক্তি মার্গে সম্ভব চিত্ত শুদ্ধি নিষ্পাপ হওয়া যায়। জ্ঞান মার্গে জ্ঞানী যোগী জীবন মুক্ত করি আপনারে মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ মানে কৃষ্ণ ভক্তি বিনে। কিন্তু ভক্তি মার্গে পড়ে গেল আবার ভগবান কৃপা করে তাকে স্খলন পতন নাই। তথা নদে মাধব তাবতি মার্গা প্রায়শ্চিত্ত সম্বন্ধে আলোচনা করে যারা একবারও ভগবানের মন দিয়েছে, একবারও ভগবানের নাম নিয়েছেন, একবারও তাকে প্রণাম করেছেন, শরণাগতির পথ বেছে নিয়েছেন, তাদেরকে নরকাদি ক্লেশ ভোগ করতে হয় না। বিশেষত ভজনের আভাসে, হরিনামের আভাসে নরকাদির থেকে পরিত্রাণ মেলে। সেই প্রসঙ্গে কান্নকুব্জ, কান্নকুব্জটা কোন জায়গায়? কান্নকুব্জ হচ্ছে কান্নৌজ, যেখানে আতর পাওয়া যায় সবচেয়ে ভালো, কান্নৌজ এর কাছে কাশগঞ্জ ফরুখাবাদ এই রাস্তাতেই পড়ে। এই কানপুর যেতে যে রাস্তাটা রয়েছে ফরুখাবাদ আদি হয়ে ওইখানেই কান্নকুব্জ, কান্নৌজ সেইখানে দাসীপতি অজামিল বাস করত। অষ্ট আশি বৎসর বয়স হলো, দশটি পুত্র, কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ। মৃত্যুকাল এসে গেল, তিনজন যমদূত এসে তার শুকনো দেহকে আকর্ষণ করছে পাণ্ডত্য করে। যমদূতরা গিয়ে এই দেহটা নিয়ে যায় নাকি? মন রূপী দেহ, সূক্ষ্ম দেহটা নিয়ে যায়, ভেড় থেকে টেনে বের করে। এই দেহ নেয় না, এই দেহটা তো পুড়িয়ে দেয়। ভয় বে নারায়ণ, নারায়ণ চতুরক্ষ অজামিল পুত্রে বোধায় ডাকি নারায়ণ, বিষ্ণুদেব দাসী ছাড়ায় তাহার বন্ধন। যমদূত বিষ্ণুদূতের সংগ্রাম, তোরা ধর্মরাজের দূত বলে পরিচয় দিচ্ছিস, ধর্ম কাকে বলে? এই প্রায়শ্চিত্ত করেনি কি বললি? এক জন্মের নয়, সর্বে সমি অথবতা ইমেব সুনিষ্কৃত নাম কৃষ্ণ যতস্ত বিষয়াবতি। এক জন্মের নয়, শত সহস্র জন্মের প্রায়শ্চিত্ত করেছে। ওদেরকে তো তাড়িয়ে দিলেন, অথচ অজামিলকে নিয়ে গেলেন না, রেখে গেলেন। কেন রেখে গেলেন? নামাভাস রয়েছে, নাম হয়নি, ওটা আভাস। নাম নাম গ্রহণ দুই প্রকার হয়, এক কেবল নাম গ্রহণ, এক স্নেহ সংযুক্ত নাম গ্রহণ। কেবল নাম গ্রহণে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, কিন্তু সেবা প্রাপ্তি হয় না, প্রেম প্রাপ্তি হয় না। প্রেম না হলে সেবা পাবে কি? স্নেহ সংযুক্ত নাম গ্রহণের ফলে
সেবাপ্রাপ্তি সেবাপ্রাপ্তি ভগবত মাধুর যে অনুভূতি হয়, এত প্রেম পাইনি, একে নিয়ে করবো কি বৈকুণ্ঠে, ওরা ছেড়ে রেখে চলো। জ্ঞান ফিরে এলো, বৈরাগ্য জাগলো, এই যে পুত্র স্নেহ পত্নীর প্রতি স্নেহকে ত্যাগ করে অজামিল সংসার ছেড়ে হরিদ্বারে চলে গেল। কেন বললেন? তা নাহলে আবার ঘুরিয়ে পড়বে, বিষয়ের স্বভাব করে বলা অন্ধ, কেন ঘর ছাড়তে হয়? বিষয়ের স্বভাব করে মহা অন্ধ, সেই কর্ম করাই যাতে হয় ভগবান। ভাগবতের শিক্ষা যদি আপনি মানেন, তাহলে আপনি বিষয়ী হয়ে সংসারে ডুবে মরবেন না, ডাঙায় উঠবেনই উঠবেন। কারণ প্রহ্লাদের মতো ব্যক্তি যিনি ত্রিভুবনের অধিপতির পুত্র, তিনি পিতাকে বলছেন গৃহমন্ত রূপম, পিতা যখন বললেন যে তুমি যে অধ্যয়ন করেছো, সেই অধ্যয়নের বিষয়বস্তুর মধ্যে তোমার কোনটা ভালো লাগে, নাচতে ভালো লাগে না গাইতে ভালো লাগে না আঁকতে ভালো লাগে, রাজনীতি ভালো লাগে না ধর্মনীতি যুদ্ধনীতি, কোনটা তোমার ভালো লাগে, কোন বিষয়টা, ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক হিন্দি কোনটা ভালো লাগে? তখন উনি কি বললেন যে এই গৃহরূপ অন্ধকূপকে ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করতে আমার ভালো লাগে, বললেন কিনা প্রহ্লাদ মহাশয় পিতাকে? তখনই তো হো করে বিদ্রুপে রাজি আসে, তো উনি চলে গেলেন হরিদ্বারে। দিবারাত্র ওই নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ নাম জপ করছে, নারায়ণ 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 শ্রীমন নারায়ণ 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 নম নারায়ণ। উনি তো বৈকুণ্ঠ পার্শ্বদের কৃপা পেয়েছেন, তাহলে অজামিলের সদ্গুরুদের কে হলো? এই বিষ্ণুদূতরা। অজামিলকে হরিনামের অতিমতি বৈরাগ্য জ্ঞান কে দিল বলে বিষ্ণুদূতরা? কেন সাধু সঙ্গ বিনো বিবেক না হয়, সঙ্গের থেকে রঙ নশা, বাংলায় বলে নেশা, হিন্দিতে বলেন নশা, নশা চলে গেল। এইবার নাম করে করতে করতে প্রেম এসে গেল, নাম নিলে প্রেম হবে, মৃত্যুকাল এসে গেল, যখন আপনি ওপারে চলে গেলেন তখন আর নৌকাটা দিয়ে আপনার কি দরকার? যখন আপনার প্রেম হয়ে গেল তখন তো আপনি এই শরীরে রাখতে কেমন, আপনি যখন ওপারে চলে গেলেন তখন নৌকাটা দিয়ে কি করবেন? নৌকাটা গিয়ে আবার পিঠে নিয়ে চলবেন নাকি গাড়ি করে? যে নৌকাটা করে পার হয়েছি, নৌকাটা গাড়ি করে গিয়ে চলি। তেমনি প্রেমের জন্য তো এই শরীর, যে জন্য শরীর ধারণ করতে হয়, সেই বস্তুটা যখন পেয়ে গেলাম তখন আর এই দেহ দিয়ে কি করবো? ঘাটে নৌকা রয়ে যায়, মানুষ এটা চলে যায়, আর তো পিছিয়ে তাকায় না। তেমনি যখন প্রেম পেয়ে গেলে তখন আর শরীরের দিকে সাধক তাকায় না, শরীরকে নিয়ে জগতের লোক যা করুক, পড়াক সমাধি দিক জবে দিক যা করে করছে করুক, আমার তো শরীরের কাজ শেষ। অজামিল বুঝল যে এবার আমার মরণ, তখন গঙ্গার তীরে গিয়ে গঙ্গার জলে শরীরটাকে রেখে আর দেহত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করলো। বৈকুণ্ঠ পার্ষদগণ এসে আর বিমানে করে তাকে শ্রীপতির লোকে নিয়ে এলেন, বলে শ্রী ভক্তবৎসল ভগবানি আনন্দকান্ত ভগবানি, মহাপ্রভু আমাদেরকে তো নারায়ণ নারায়ণ করতে বলেন, প্রভু কায়ন কহিলাম এই মহাভক্ত। ওই জন্য ধান মানছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একেবারে পাঞ্চে মানব না হরে কৃষ্ণ। আবার গৌর নাম অমিয় ধর্ম বিনীতি মুরতি দাতা, যে গৌরাঙ্গের নাম হয় তার হবে প্রেমোদয়, তারে তুই যাও বলিহারি। এই জন্যই তো এত নাম কীর্তন হচ্ছে,
এছাড়া তো ওষুধ নেই, যেমন রোগ তেমন ওষুধ। আচ্ছা, যমলোকে কাদেরকে নিয়ে আসতে হবে? কারা যমলোকে যাবে? এই অজামিল প্রসঙ্গ সহস্রবন কীর্তন করলে নাকি নামা করার দূর? হরিনাম প্রসঙ্গ নামা করার কিসে যাবে? নামে রুচি হলেই নামা করার যাবে, নামে শ্রদ্ধা হলেই। যাদের জিহ্বা একবারও কৃষ্ণ নাম করেনি, যাদের মন একবারও কৃষ্ণ চরণ চিন্তা করেনি, যাদের মস্তক একবারও কৃষ্ণায় নম বলে প্রণাম করেনি, জন্মারা যোচেন তাদেরকে নিয়ে আসবে এখানে। কিন্তু যারা এগুলি করেছে তাদেরকে আনবে না। এরপরে দক্ষ প্রজাপতির সাপ 10,000 ছেলে সাধু হয়ে গেল, পরে আবার 1,000 ছেলে সাধু হয়ে গেল, ত্যাগী সাধু হলো। আচ্ছা, ছেলে মেয়ে যদি ভক্ত হয় তাহলে বাপ মায়ের কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয় বলুন তো। আমার ছেলেটা ভক্ত হয়ে গেল, বাপ মায়ের কতটা কষ্ট হয়? আবার যদি ঘর ছেড়ে দিল তখন তো বাপ মা একেবারে অস্থির হয়ে যায়। দক্ষ প্রজাপতি নারদকে অভিশাপ দিয়ে দিল, তারপরে ব্রহ্মার আদেশে 60টা কন্যার জন্ম দিল, এই 60 কন্যার বংশে জগৎ ভরে গেল, এরা লোকজননী হল। সেই কন্যার ভিতরে একটা কন্যা রচনা, সেই রচনার প্রসঙ্গ কথা প্রসঙ্গের ভিতরে সেই 60টা কন্যার বংশ বলতে গিয়ে রচনার প্রসঙ্গ এলো। এই রচনার বিবাহ হলো দ্রষ্টা ঋষির সঙ্গে, তার পুত্র হচ্ছে বিশ্বরূপ, যে বিশ্বরূপ দেবতাদের গুরু হয়েছিল, বৃহস্পতির আসন প্রাপ্ত হয়েছিল। দেবগুরু বৃহস্পতি কেন দেবতাদেরকে ছাড়ল সেই প্রসঙ্গ, ইন্দ্রের ধনবলাম গুরুদেবকে উঠে দাঁড়ালো, দেখে দাঁড়ালো না, গুরুদেব আসছেন, দেখে নাচ গান চলছে। বিশ্বরূপকে গুরু করলেন, শেষে বিশ্বরূপ যখন দৈত্যদানবদের নাম করে করে আহুতি দেয়, দেখে ব্রহ্ম ইন্দ্র তাকেও নিধন করলো, তিনটে মস্তক তিনটে পাখি হয়ে ঘুরে গেল। আচ্ছা, ইতিপূর্বে বিশ্বরূপ ইন্দ্রকে নারায়ণ কবচ দান করেছিল, ভাগবতে আছে নারায়ণ কবচ, হরির বিদন্তাম মমসর বেদংশাম। নারায়ণ কবচ, নারায়ণ কবচ প্রভাবে আপনার ইন্দ্র ত্রিলোকের স্ত্রীকে উপভোগ করছিল, যখন দেখল যে গুরুদেব বিশ্বাসঘাতকতা করছে, তখন ইন্দ্র গুরু হত্যা করল। এই গুরু হত্যা বা ব্রহ্ম হত্যা পাপকে চার জায়গায় ভাগ করে, আপনাদের তো ভাগবত মুখস্থ হয়ে গেছে, এগুলো তো আর ব্যাখ্যা করার দরকার নাই। আচ্ছা, তারপরে আপনার দ্রষ্টা ঋষি রেগে গেলেন, উনি অভিচার যজ্ঞ করলেন, অথর্ববেদে হিংসাত্মক যজ্ঞের কথা আছে, ওগুলো কেন আছে না শত্রু দমনে? শত্রুকে দমন করবার জন্য অভিচার যজ্ঞ, তার থেকেই মিত্রাসুর জন্ম নিল। এই মিত্রাসুর হচ্ছেন এই সুরসেন দেশের রাজা চিত্রকেতু, এক কোটি বিবাহ করেছিলেন, কিন্তু ভোগী না, তিনি পরম ত্যাগী, পরম বিষ্ণু ভক্ত। এই মথুরাবর্ণ সুরসেন দেশের রাজা, নারদের শিষ্য, অঙ্গিরা ঋষির কৃপা প্রাপ্ত যে রাজর্ষি চিত্তকেতু, তিনি ওই যজ্ঞকুণ্ডের থেকে পার্বতীর অভিশাপে, দেবীর অভিশাপে, ভগবতী অম্বিকার অভিশাপে উনি অসুর হয়ে যজ্ঞকুণ্ডের থেকে বেরোলেন, এই মিত্রাসুরের অত্যাচার। আচ্ছা,
এই যে নারায়ণ কবচের কথা আমরা বললাম, নারায়ণ কবচের মধ্যে কি আছে? যে হরি আমাকে রক্ষা করুন। কিরকম হরি? যিনি গরুড়ের পিঠে চরণ দিয়ে দাঁড়িয়ে আছেন। ওম হরি বেদান্তাল মম সর্বরক্ষাম নস্তামৃ পদ্ম পদমেন্দ্র পৃষ্ঠে দরারি চর্মাসি প্রদেশ চাপ পাশাম দধানষ্ট পুনষ্ট বাহু। যিনি অষ্ট বাহু, সেই অষ্ট বাহুকে শঙ্খ, তার উপরে অসি, গদা, বাণ, চাপ, পাশ এইগুলো ধরে আছে, আর গরুড়ের পৃষ্ঠে চরণ দিয়ে নারায়ণ সেই শ্রীহরি আমাকে সর্বতভাবে রক্ষা করুন। জলে সমান রক্ষত মৎস্যমূর্তি, জলের ভিতরে মৎস্যমূর্তি ভগবান আমাকে রক্ষা করুন। আর স্থলে সমায়া, স্থল দেশে বটু বামন দেব আমাকে সবসময় রক্ষা করুন। এই হচ্ছে কবচ। আর আকাশে আমাকে ত্রিবিক্রম প্রভু, বিশ্বরূপ ত্রিবিক্রম প্রভু রক্ষা করুন। আর দুর্গেতে, অরণ্যেতে আমাকে প্রভু নরসিংহ রক্ষা করুন। তিনি অট্ট হাসছেন। রামচন্দ্র আমাকে পার্বত্য দেশে রক্ষা করুন, লক্ষণের সঙ্গে সেই ভরতাগ্রহ। নারায়ণ ভগবান মানে নারায়ণ ঋষি আমাকে উগ্র অধর্মের থেকে রক্ষা করুন। আর নর ভগবান আমাকে হাসের থেকে রক্ষা করুন। দত্তাত্রেয় ভগবান আমাকে যোগ পথে অযোগের থেকে রক্ষা করুন। কপিল ভগবান আমাকে কর্মবন্ধের হাত থেকে রক্ষা করুন। শরৎ কুমার আমাকে কামদেবের হাতের থেকে রক্ষা করুন। আর হয় শীর্ষ ভগবান আমাকে দেব অনার থেকে রক্ষা করুন। এই যে রক্ষা করুন, রক্ষা করুন, এই হচ্ছে নারায়ণ কবচ। আচ্ছা, কবচের ভিতরে কি আছে? কবচের ভিতরে আছে শরণাগতি এবং আত্মত্রাণ, আত্মত্রাণের ভাবনা। তো শরণ নিয়েই তো ভক্ত সাধন করছেন, আশ্রয় নিয়েই তো ভক্ত সর্বদা সাধন করছেন। কারণ রক্ষিষ্যতি দেবেশ্বাস বক্তৃত্বে বর্ণন তথা কবচের মধ্যে কি আছে? আত্মনিক্ষেপ এবং কার্পণ্য, সেই বিত্রাসুরের প্রসঙ্গ। বিত্রাসুর মৃত্যুর প্রাক্কালে যে অপূর্ব স্তুতি করলেন, এই মিত্রাসুরের বধকথা যে গ্রন্থে আছে তাই হচ্ছে শ্রীমদ ভাগবত। ত্রৈমঙ্গিকায়া সবিধাতমস্মত পতির বিধত্তে পুরুষস্য শক্র ততর্মেব ভগবত প্রসাদে যদির্ভব অকিঞ্চন গোচরত্রয়ী। ভগবানের কৃপাটা কে পেয়েছে? ভগবানের কৃপা যারা অকিঞ্চন তারাই বোঝেন। ভাগবত কত মধুর, একেবারে সঙ্গীতের মতো সুন্দর।
অমৃত অপেক্ষা পরম সুস্বাদু পরম মনোহর। কিন্তু শাস্ত্রীয় পদ্ধতিতে চললে তা না হলে কানা করা। এরপরে ইন্দ্রের যে বৃত্তাসুরকে নিধন করবার পর ব্রহ্মহত্যা হল সেটা উনি কাকে বলবেন? আগে তো চার ভাগ করে বিতরণ করেইছে। মানস সরোবরে পদ্মনালে গিয়ে দীর্ঘদিন কাটালেন, অতদিন ইন্দ্রাসনে নহুষ বসেছিলেন, চন্দ্রবংশী রাজা নহুষ। শেষে নহুষ হুষ হারিয়ে ফেললেন, সত্যজনই প্রাপ্ত হলেন। ইন্দ্রাসন শূন্য, মুনি ঋষিগণ আবার এলে তাকে যান যজ্ঞ করিয়ে পবিত্র করে ইন্দ্রাসনে স্থাপিত করিলেন। এরপরে দ্বিতীয় পুংসবর্গত কথা, দ্বিতি সবসময় অদিতির সঙ্গে মৎসর্য করে ঈর্ষা করেন। দ্বিতি সংকল্প করলেন যে আমি এমন আমার পুত্র হবে যে আদিত্যগণের কাছে ভয়াবহ হবে, আদিত্যদের মান বর্তন করবে। মহর্ষি কশ্যপ তখন তাকে পুংসবক্রতে উপদেশ করলেন। দেবরাজ ইন্দ্র জানলেন যে বিমাতা এরকম আমাদেরকে দমনের জন্য উনি ব্রত করছেন, বিষ্ণু ব্রত। এইবার আমাদের বৈমাত্র ভাই যদি জন্মায় তাহলে আর আমাদের বন্ধু ইন্দ্র ব্রতের ছিদ্র খুঁজছিলেন। জননী জঠরে প্রবেশ করে 49 খণ্ড করলেন সেই গর্ভস্থ শিশু। ভগবান ব্রত প্রভাবে 49 টুকরো 49 পবন রূপে ইন্দ্রের সখা হয়ে গেল। এই দ্বিতীয় পুংসবন ব্রত কথা 49 পবনের উৎপত্তি কথা। এইখানে ষষ্ঠ স্কন্ধ শেষ। যুধিষ্ঠিরের দাস্যযজ্ঞ ইন্দ্রপ্রস্থে সমস্ত মুনি ঋষি উপস্থিত, ভগবান দ্বারকানাথ আছেন, ভারতবর্ষের সমস্ত রাজন্ডবর্গ আছেন, শিশুপালের সদগতি দেখে মহারাজ যুধিষ্ঠিরের ভিতরে যখন সন্দেহ হল, পুরাণ কথা নারদ শ্রবণ করেন, এই শিশুপালের সদগতির রহস্য শ্রী নারদ ব্যক্ত করলেন। শিশুপাল কেন স্বাধীন যে মুক্তি পেল, লোকটা তো দুষ্ট। এর কারণ হচ্ছে সবসময় সে কৃষ্ণ নিন্দা করছে, কৃষ্ণের চিন্তা করছে, দেশ ভাব নিয়ে চিন্তা করছে, কৃষ্ণের নাম করছে, কৃষ্ণ ভাই মন্ডল কৃষ্ণ। এইভাবেও যদি কেউ কৃষ্ণ নাম নেয়, নাম তো ফল বিস্তার করবে। সংকীর্তন পারি আশঙ্কা। এই জন্য দেবর্ষি নারদ বলছেন, যে কোনো উপায়ে মন কৃষ্ণে নিবেশ হয়, যে কোনো প্রকারে হোক ভগবানের নাম নেওয়া চাই, যে কোনো প্রকারে হোক মনটা ভগবানের সকাম নিষ্কাম সাপরাধ নিরপরাধ যে কোনো ভাবেই হোক ভগবানের নাম, ভগবানের চিন্তন ভগবত কর্ম হওয়া চাই। কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ যথা ভক্তেশ্বরেই মনঃ। কিন্তু প্রতিকূল ভাব নিয়ে অনুশীলনটাকে ভক্তি বলা হবে না, তাহলে শিশুপালকে ভজন করছে ওটা ভক্তি হবে না, ভক্তি হবে না। ভক্তি হতে গেলে এই লক্ষণে আসতে হবে, অন্না বিলাসিতা সন্ন্যাম জ্ঞান পরমাত্মনা প্রীতম এই লক্ষণে আসতে হবে। এরা তো সেই বৈকুণ্ঠের দ্বারপাল, এরাই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে দিদির গর্ভে জন্ম নিল। ভয়ে দিদি 100 বছর পর্যন্ত গর্ভ ধারণ করে রাখলেন।
যে অনেক ভীতি অসময়ে মহর্ষি কশ্যপকে সন্ধ্যার সময় হোমায়ারে মহর্ষি কশ্যপের বসন ধরে আকর্ষণ করছিল। অনেক বোঝালেন দিতি যখন বুঝল না তখনই তো অসময়ে গর্ভাধান করলেন, সেই সময়ের দোষে আসুরিক মুহূর্ত আসুরিক বেলায় গর্ভাধান হল। পরে যখন দিতি দুঃখ করছিল কশ্যপ বুঝিয়ে বললেন, তো ভয়ে উনি 100 বছর পর্যন্ত গর্ভটা ধরে রাখলেন। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম হল, জন্ম মাত্রে নানা উৎপাত নানা প্রাকৃতিক দুর্যোগ। ভগবান বরাহদেব হিরণ্যাক্ষকে নিধন করলেন, হিরণ্যকশিপুর ভাতৃস্নেহে শোকাতুল হয়ে ভাতৃবধূ এবং মাতাকে বুঝিয়ে উনি অজর অমর হওয়ার জন্য সেই মন্দরাচরের ঘাটিতে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। আমাকে অজর অমর হতে হবে, কার তপস্যা করছেন? ব্রহ্মা দৈত দানবরা কিন্তু বিষ্ণুকে মানে না, যারা রজগুণে তারা কিন্তু বিষ্ণুকে মানে না, অথচ দৈত দানবরা ব্রহ্মা মহাদেব দেবীকে কিন্তু খুব মানে, বিষ্ণুকে মানে না। হিরণ্যকশিপু বলে ব্রহ্মার আরাধনা করছেন, 100 বৎসর কাল দিব্য 100 বৎসর কাল উনি আরাধনা করে কাটালেন। আমাদের আমাদের 100 বছর নয়, দেবতার পরিমাণে 100 বছর, দিব্য 100 বৎসর। না হে না দেই, শরীর কোথায়, হাড়গুলোই বা কোথায়, হাড়গুলো তো শুকিয়ে কঙ্কাল সার, অস্থির ভিতরে প্রাণ, বাস ঘাসের ধূপ পল্লিকের যখন তার সেই তপধূম তপস্যার অগ্নি তপস্তেজ ত্রিলোককে ব্যক্ত করেছিল, হংসবাদন পরনিষ্ঠি বেধা বিধাতা লোকপিতামহ প্রজাপতিপতি ব্রহ্মা আকাশ ও পৃষ্ঠে এসে উপস্থিত হলেন, কিছু দেখা যাচ্ছে না, তখনই তো মন্ত্রপ্রুত কমণ্ডল বাড়ি প্রক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সেই উইএনটিপি বাস গাছে ঘাসের ঝাড় বেদ করে একেবারে উজ্জ্বল সুবর্ণবর্ণ সংহনাঙ্গ আকাশ চুম্বী দিব্য কায় নিয়ে হিরণ্যকশিপু সেখানে দণ্ডায়মান হয়ে আকাশ মার্গে স্থিত হংস বাহন ব্রহ্মার স্তুতি করতে লাগলেন, ব্রহ্মাকে জগদীশ্বর রূপে স্তুতি করছেন। হিরণ্যকশিপুরের দৃষ্টিতে ব্রহ্মাই সবকিছু, ওই যে আমরা বললাম যে অসুর দৈত্য দানবরা বিষ্ণুকে মানবে না, ব্রহ্মা মহাদেব আর দেবী এদেরকে মানবে। তো ব্রহ্মা বললেন, হে কশ্যপ দায়াদ, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? অজর অমর, এই জগতে তো কেউ অমর নয়, জাতস্য হি ব্রহ্ম মৃত্যু ভুবন জন্ম মৃতস্য চ, জন্মে যে মরাইতে হবে অমর সে কথা কবে, মৃত্যু তো হবে বৎস, আমারও তো মৃত্যু আছে, দেবতারা নামে অমর আসলে অমর নয়, সকলেই মৃয়মান মর। তো তাহলে হে পিতামহ, এই বরদিন যাতে আপনার সৃষ্ট কোন প্রাণীকে না মরি, আপনি তো আমাকে মারবেন না কারণ আমি তো আপনার সেবক, আমি তো আপনার আশ্রিত, আপনি তো আমায় মারবেন না, তাহলে জগতে আপনি ছাড়া কে আছে আপনার সৃষ্ট যারা? এ দেখুন হিরণ্যকশিপু ভগবত তত্ত্ব জানেন না,
ওই জন্য ভাবছে যে ব্রহ্মা তো আমায় মারবে না, তো জগতে ব্রহ্মার উপরে তো কেউ নাই, উপরটা খালি দেখছে। এই জন্য বলছে আপনার সৃষ্ট কোন প্রাণীতে যেন না মারি। ব্রহ্মা বললেন মরবে না, তোমার মৃত্যু তো যার হাতে সে তো আমার উপরে, আমার প্রভুর হাতে তোমার মৃত্যু, তুমি আমার প্রভুর তার মা। ব্রহ্মা ঢঙ্গিলে বলছেন মরবে না, কোনো চিন্তা নেই, কে তোমায় মারতে যাবে, আমি যেন মনুষ্য পশু দেবতা দৈত্য নাগাদিতে ভিতরে বাহিরে দিনে রাত্রিতে অস্ত্রে শস্ত্রে পৃথিবীতে আকাশেতে কোথায় না মরি মনে করবে না, ঠিক আছে কোথায় করবে। তো আমার সামনে যেন রণাঙ্গনে কেউ দাঁড়াতে না পারে, আমি কে দাঁড়াতে যাবে তোমার সামনে, বলে যুদ্ধে যেন মাথা তুলে আমার সামনে কেউ দাঁড়াতে না পারে, কে দাঁড়াবে তোমার সামনে, কার টাকা করে আমার যেন সমস্ত সহ্য লাল হয়, তপস্যার দ্বারা সবকিছুই পাওয়া যায়। বলেন হ্যাঁ হবে, ব্রহ্মা তো জানেন যে তো বৈকুণ্ঠের তার পাল, এর তো সবকিছু আছে, একে আমার কি কি দেওয়ার ক্ষমতা কি। তত্ত্ব বিচারে হিরণ্যকশিপু তো বৈকুণ্ঠের তার পাল, তার তো সে যা কিছু চাইছে সে তো ভৌতিক মাইন্ড ঋদ্ধিসিদ্ধি চাইছে, সম্পত্তি চাইছে, তার তো অপ্রাকৃত সবকিছু আছে। ওই জন্য ব্রহ্মা আটটা চোখ খুলে আর চারটি মুখে রেখে দিচ্ছেন যে তথা আস্ত্র। আচ্ছা আপনার যেমন সকলের মধ্যে সম্মান প্রতিপত্তি, আপনাকে যেমন সকলে সম্মান করে আপনার যেমন প্রতিপত্তি আমারও সেই রকম, বলে আপনার কি আছে আমার আর কতটুকু সম্মান প্রতিপত্তি কি। আচ্ছা হিরণ্যকশিপুরের এই যে তপস্যা এবং কামনা এগুলি কি, এই হচ্ছে রাজসিক ভক্তি। এত যে কষ্ট করলো না খেয়ে না দিয়ে দেবতার পরিমাণে 100 বছর, কিন্তু তার চিত্ত শুদ্ধি হলো কি, চেতনার্পণ তার মার্জন হলো কি, তাহলে এই রাজসিকী তামসিকী ভক্তি কৃষ্ণ। তাও তো এখানে ভক্তির লক্ষণ যাবে না, কেন বললেন সে তো ভগবানের আরাধনা করছে না, সে তো ব্রহ্মার আরাধনা করছে, ওই জন্য এখানে সগুণা ভক্তিও ঠিক ঠিক দাঁড়াচ্ছে না, যদি বিষ্ণু ভগবানের আরাধনা করত। অস্তু হিরণ্যকশিপু সোজা চলে গেল মহেন্দ্র ভবনে, কেন আমি যখন তপস্যা করতে গেছি তখন দেবতারা কয়া ঢুকে টেনে নিয়ে গেছে, তার প্রতিশোধ নিতে হবে। ইন্দ্র কয়া ঢুকে টেনে নিয়ে গেছে, নারদের আশ্রমে কয়া ঢুকেছে, মহারানীকে ওখান থেকে আনতে হবে। মহারানীর মুখে শুনলো, কয়া ধরে মুখে শুনলো যে তুমি তপস্যায় যাওয়ার পরে দেবতারা যেভাবে এসে আর আমাকে নিয়ে চলে যাচ্ছিল, কি এত বড় আস্পর্ধা। সোজা মহেন্দ্র ভবনে গিয়ে উপস্থিত, দেবতারা সব পালিয়ে গেছে, কারণ ব্রহ্মার বরদানের কথা দেবতারা শুনেছে, সব পালিয়ে গেছে, কোন যুদ্ধ টুদ্ধ করতে হলো না। আপনার মহেন্দ্র ভবনে গিয়ে সোজা ইন্দ্রের আসনে বসে না, ইন্দ্র হয়ে দিকপাল লোকপাল সকলকে বশ করে ত্রিলোকের আধিপত্য ত্রিলোকশ্রী উপভোগ করল। দীর্ঘকাল কেটে গেল, দেবতারা ভয় পেয়ে গেলেন এ তো মরবে না, ব্রহ্মা একে যেমন বর দিয়েছে তো এ কোনদিন মরবে না, একে কেউ পদচ্যুত করতে পারবে না। না খেয়ে না দিয়ে দেবতারা সব তপস্যা আরম্ভ করলেন, ভগবানকে আহ্বান করছেন, প্রভু তাহলে কি হবে আমাদের, দুঃখের তো শেষ নাই, এ তো কোনোদিন মরবে না, এর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। হঠাৎ একদিন দৈব বাণী হল, তোমরা ভয় পেও না, যদা দেবেশু বিদেশু গোসু বিপ্রেশু সাধুষু ধর্মে নৈচ বিদ্বেষ সবা আসু বিনশ্বতি। এ দেখুন কার বিনাশ হয়,
তার একটা তালিকা বলছেন, যখন কারো দেবতাতে ব্রাহ্মণতে গাভীতে ধর্মেতে বেদেতে আর আমাতে বিদ্বেষ হয় সে আশু বিনষ্ট হয়। আবার এর মধ্যে যদি কারো জীবনে বৈষ্ণব দ্বেষ বৈষ্ণব নিন্দা বৈষ্ণব দ্রোহ হয় তাহলে তার বিনাশ হবে। যদা নির্বেগায় সসতায় প্রহ্লাদায় মহাত্মনে, নিজের পুত্র সাধু সমদর্শী শান্তাত্মা প্রহ্লাদ সেই প্রহ্লাদের উপরে দ্রোহ করবে তখন আমি হনিষ্যে আমি একে বধ করবো। ব্রহ্মার বলে যতই এমন শক্তিশালী হোক, দেবতাদের মুখে হাসি ফুটল, ভগবান বলছে আমি নিজে হাতে একে বধ করবো, তোমরা চিন্তা করো না। কয়াদুর গর্ভে চারটি পুত্র হয়েছিল, রাত সংঘাত অনুঘাত এবং প্রহ্লাদ। তার ভিতরে প্রহ্লাদ হচ্ছে সবচেয়ে ছোট বয়সে, কিন্তু গুণে সবার বড়। ছোট হয়ে মানুষ বড় হয়, আবার বড় হয়ে ছোট হয়। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যাবে বড় বলে সেই বড় হয়। বড় হওয়া সহজ কথা নয়, বড় হতে গেলে বড় হওয়ার মতো যোগ্যতা গুণ চায়। বড় তো তাল গাছের মতো সকলেই হতে চায়, কিন্তু চাইলে তো হবে না, যোগ্যতা চাই, গুণ চাই, সাধন চাই। নারদের কৃপায় দেবতার পরিমাণে 100 বছর গর্ভে থেকে প্রহ্লাদ সাধন করেছেন। যতদিন হিরণ্যকশিপু তপস্যা করেছেন ততদিন প্রহ্লাদ কিন্তু গর্ভে থেকে সাধন করেছেন। এখন প্রহ্লাদের বয়স 5 বছর, কিন্তু ওই 5 বছরের সঙ্গে আপনি ওই দেব পরিমানে 100 বছরটা যোগ দেবেন। তো জন্ম নিয়ে 5 বছর আর গর্ভে চৌনি জাত প্রেম হয়ে জাতরতি জাত প্রেম হয়েই জন্ম নিয়েছে। ওই জন্য ভগবানের এত রতিমতি বালক কিন্তু কখনো কাঁদেন, ত্রিভুবনের অধীশ্বরের পুত্র হয়ে সবসময় কাঁদেন, প্রহ্লাদ সবসময় কাঁদছে। যেমন উদ্ধবের কথায় এসেছে, যপঞ্চহায়ন মাত্রা প্রাতরাশায় যাচিত নচ্ছন্ত রচয়ন যস্য সপর্যান বালীলায়া। মা ডাকছেন উদ্ধব প্রাতরাস করবে না, উদ্ধব বলে না মা আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না। বলে কি করছিস? বলে আমি এখন পুজো অর্চা করছি, চোখ মুছিয়ে দিচ্ছেন, কাঁদছিস কেন? বলে কি কাঁদছি? আমি এখন ঠাকুর সেবা করছি না, পুজো করছি, আমি এখন ধ্যান করছি, জপ করছি, আমাকে বিরক্ত করো না। বলি কাঁদছিস কেন? বলে কাঁদবো কেন, তুই খাবি না কটা বাজে? বলে না আমার খুদা। এই উদ্ধবের বাল্যলীলা, প্রহ্লাদেরও তেমনি। যেমন দাসীপুত্র নারদ যখন চলে গেল 4 মাস পরে তার সৎসঙ্গী সাধুরা, তখন নারদ এরকম ব্যাকুল হয়ে সাধু ভজন করেন আর মা এসে বিরক্ত করেন। যখন মা এসে বিরক্ত করে, এই তুই এই এই ঘুটের ঘরে বসে কি করছিস? একটু জপ করতে দেয় না, মা ভজনে বাধা দেয়, মা সাধন ভজন কিছু বোঝে না। তখন উনি মনে মনে প্রার্থনা করছিলেন ভগবানকে যে আমার মা হচ্ছে আমার ভজনে বাধা, আর তো কেউ নাই, বাবু নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই। তখন ভগবান করলেন কি, সেই কাল সর্পকে পাঠিয়ে দিলেন, ভোর রাত্রে গোদহনের জন্য যাচ্ছে, সাপের উপরে পা দিল, সাপ দংশন করে দিল। নারদ তাকে কি মনে করলেন, অনুগ্রহ বর্তমান ভক্তানাম সমভিপসব। এই দেখুন ভাগবতের শিক্ষা,
মহাভারতের রামায়ণের শিক্ষা অন্যরকম আর ভাগবতের শিক্ষা অন্যরকম। মাতৃবিয়োগ হলো, সেই মাতৃবিয়োগটাকে কাশীপুত্র নারদ বলছেন যে তিনি ভক্তগণের সতত মঙ্গলকামী, সেই ভগবানের কৃপা। আমার একটাই বন্ধন ছিল, তারপরে তুমি গৃহত্যাগ করলে। এখন একদিন প্রহ্লাদ গুরুকুলে সন্ধ্যা এবং অমরকের কাছে বিদ্যা অধ্যয়ন করছেন। গুরুকুল রাজধানী, রাজধানীর নিকটেই গুরুকুল উপমানে। তো মা সাজিয়ে দিয়েছেন, পিতৃচরণ বন্দনা করেছেন। পিতা জিজ্ঞাসা করলেন, বৎস তুমি যে গুরুকুলে অধ্যয়ন করছ, কোন বিষয়টা তোমার বেশি ভালো লাগে? যেমন বলে না যে তুমি আঁকতে ভালোবাসো কি গাইতে ভালোবাসো কি বিজ্ঞান ভালোবাসো অঙ্কটা ভালোবাসো, কোনটা ভালো লাগে? রুচি পরীক্ষা। তখন প্রহ্লাদ মহাশয় বলছেন, আমার ভালো লাগে সংসার রূপী অন্ধকূপকে ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করতে। হিরণ্যকশিপু উপভোগ করে এসে এটা কি বলছে বলো? তৎসাধু বন্দে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহা। গৃহ অন্ধকূপটা কেমন, আমরা কেমন সবসময় উদ্বিগ্ন। যেখানে আত্মপাদ বনন গত বনে গিয়ে শ্রী হরির চরণাশ্রয়। অন্ধকূপের বিশেষণ দিচ্ছেন, যেখানে আত্মপাদ অসৎ আত্মভাব বশত আমরা এখানে সবসময় উদ্বিগ্ন, সবাই চঞ্চল উদ্বিগ্ন, সকলের অভাব। এমন একটা লোক নাই যার শরীরে রোগ নাই, যার মনে শোক নাই, অভাব নাই, অভিযোগ নাই। সবাই রাজা প্রজা ধনী দরিদ্র সবাই এক রোগে রোগী। সন্ধ্যা এবং অমর তো জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ আমরা তো তোমাকে এসব কথা শিখাইনি, তোমার আমাদের মুখটা কত ছোট হলো। মহারাজের কাছে তুমি এই যে কথাগুলো বললে, উনি যে বিদ্রুপের হাসি হাসলেন এবং আমাদেরকে বললেন চোখ গরম করে বেরিয়ে যাবে, কে ভালো করে পাহারা দেবে গুরুকুলে যেন বিষ্ণু পক্ষের লোক না আসে, সাবধান। আমরা তো তোমাকে কোন সময় সব শিক্ষা দিইনি, অসার শিক্ষা। কোন বিষ্ণু পক্ষের লোক দেবতার পক্ষের লোক তো আমাদের আশ্রমে আসে না কখন, তাহলে তুমি এগুলি শিখলেন না? গুরুদেবের কাছে তো মিথ্যে কথা বলা চলে না। বললেন, গুরুদেব কেউ আমাকে শিখায়নি। স্বাভাবিক ভাবে যেমন চুম্বক লৌহ কণাকে আকর্ষণ করে, তেমনি শ্রীহরি সবসময় আমার মনটাকে আকর্ষণ করছেন। আমি অপ্রকৃতিস্থ, আমি আমার বসে শ্রীহরি আমাকে টানছে চুম্বকের মাধ্যমে। এই বলে শ্রীহরির মহিমা বলতে আরম্ভ করেছে। স্বর্ণ অবর্ক কি বুঝলে? তারা রেগে গিয়ে বলছেন, এই বেচারা নিয়ে আয় না, দৈত্যরূপী চন্দন বনে তুই কাটা গাছটা কি করে জন্ম দিলে? আমাদের প্রশংসনীয় দৈত্যরা হচ্ছে চন্দন বন, আর তুই সেই বংশে কাটা গাছ হয়ে কি করে জন্ম নিলি? এই বলে বেদনা যাচ্ছে। এখন প্রহ্লাদ ভাবছেন, হাসবো কি কাঁদবো, এরা ব্রাহ্মণ, আবার এরা অধ্যাপক কিন্তু বক। পেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণ ভক্তি পাখানিতে যেন সবে বক, যত চক্রবর্তী ভট্টাচার্য সব তবত দিবে বলে কৃষ্ণ ভক্তি বাখানিতে যেন সবে বক। বক কেমন চারদন্ত করে না, জল বসে ধ্যান করে, ঠ্যাং উঁচু করে, বক ঠ্যাং উঁচু করে আর জলে বসে যেমন ধ্যান করে যে কি কখন পায়তলা দিয়ে যাবে। আর এত বড় কথা বলে দিলেন, কৃষ্ণ ভক্তি বাখানিতে যেন সবে বক। যেহ চক্রবর্তী ভট্টাচার্য মিশ্র সব তাহারাও না গিয়ে গ্রন্থ অনুভব,
এই এত গ্রন্থ পড়িয়াও পড়াইয়াও এই কর্ম করে শ্রোতার সহিত জম পাশি ডুবি মনে নাবাখানিয়ে নাবাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন দোষ বিনা কারো দোষ না করে কথা এই এইসব সিদ্ধান্ত মানতে হবে বুঝতে হবে তা না হলে আমরা শুদ্ধ ভক্তির পূজা আরাধনা থেকে বঞ্চিত হব প্রহ্লাদ দেখলেন আর কথা বলে লাভ নেই উনি গোপন করে নিলেন ভক্তি আবার কিছুদিন অতিবাহিত হল আবার হিরণ্যকশিপুরের কাছে গেলেন আবার ওই প্রশ্ন আবার ওই উত্তর শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদশে এই নবধাবতীর কথা ভাগবত দিল এইবার কিন্তু রাগ করে হিরণ্যকশিপু কোলের থেকে ছুড়ে ফেলে দিলেন প্রহ্লাদকে তোরা কি অসার শিক্ষা দিয়েছিস এই আমার পুত্রকে তখন তারা ভয়ে কাঁপছে যখন সন্ডাবর্গকে নীচ আদি বলে গরম দেখাচ্ছে তখন বলছেন নব প্রণীতম নবর প্রণীতম সুত মদত্তেষ তবেন্দ্র সত্র হে ইন্দ্র সত্র আমরা তো সামান্য আমাদের উপরে কোপ করবেন না আমরা এই কিছু শিখাইনি এই জাতীয় কোনো কথা বলিনি এই যে জিজ্ঞাসা করুন এই বলুন আমরা শিখিয়েছি কিনা এই তোকে কে শিখিয়েছে সব কথা তখন প্রহ্লাদ মহাশয় বলছেন কেউ শেখাতে পারে না মতির না কৃষ্ণে পরত সত ব্যাখ্যা বলেন চাবানো জিনিস চাবান আমার গুরুদেব দেবর্ষি নারদের চরণ তলি আমাকে ভক্তি দিয়েছে দেবর্ষি নারদের চরণ তলি প্রভাবে ভক্তি পেয়েছি গুরু কৃপা ছাড়া ভক্তি পেলে যে ভক্তি পেয়েছে গুরুদেব কৃপা করে তাকে দিয়েছে গুরু কৃপা ছাড়া ভক্তি গুরুদেব ছাড়া কেউ দিতে পারে না এই জগতে কেউ দিতে পারে সেই কথাই বলছে হিরণ্যকশিপু বললেন আমার পুত্র নয় মারো কাটো তাড়াও একে তোমার সামনে নিয়ে যাও কত অস্ত্র শস্ত্র কিছুই তো হলো না কেন হবে চিন্তা করছেন কেন বড় হলে ঠিক হয়ে আবার গুরুকুলে আজকে স্বর্ণবর্গ নেই কেন নেই কোথায় ভজভাটার আছে কি আছে শ্রাদ্ধ শান্তি করতে গেছে না কোথায় গেছে তাহলে আজকে ছুটি আজকে বিদ্যালয় বন্ধ খেলাধুলাই হবে প্রহ্লাদ মহাশয় বললেন সতীর্থ বৃন্দ আজকে আমরা একটা অপরূপ খেলা খেলব দয়ায় অভিভূত হয়ে গুরুদেব তো নাই কোথায় আজকে মনে হয় শ্রাদ্ধ শান্তি পটলা বন্ধে গেছে তো আজ আমরা তোমাদের তোমাদের মনের ভিতরের পটলা গুলো সব খুলে দেব গুরুদেব পটলা ভান কার বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে চারিদিকে বসলো ইনি রাজপুত্র
ওরাও সন্তান্ত বালক, তাদেরকে ভক্তি ভজনের উপদেশ দিলেন, শিষ্য বানালেন। এতদিন উনি এদেরকে শিষ্য বানাননি, এদেরকে সকলকে উপদেশ দিলেন, ভজনে প্রবৃত্ত করলেন, কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ অনুরাগে অনুরাগী করে এদেরকে হরিনাম করে নাচাচ্ছেন। কর্মায় আচরণ প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি প্রহ্লাদের উপদেশ বৃন্দ বালকগণের প্রতি। হিরণ্যকশিপু যখন জানলেন যে সমস্ত আমাদের দৈত্যকুলে সব ছেলেগুলিকে প্রহ্লাদ ভক্ত বিষ্ণু ভক্ত বানিয়ে দিয়েছে, সকলে হাসছে নাচছে কাঁদছে গাইছে নাচছে, আর সন্ধ্যাবর্কের অনুশাসন মানছে না, তখন তিনি নিজ হস্তে প্রহ্লাদকে বধ করবার সংকল্প নিয়ে আর তাকে বলছে তোর অসহনীয় আচরণ মূর্খ বর্তমান বেড়েছিস, ব্রহ্মার থেকে তৃণমূল তুই এতটা বার বেড়েছিস, তোর শিয়রে সমন ওরে বর্মাধীন, তুই আমার শাসন লঙ্ঘন করছিস, এত বল এত শক্তি এত দুঃসাহস তুই কোথার থেকে পেলি? প্রহ্লাদ বলছে যে ব্রহ্মার থেকে নিয়ে তৃণ পর্যন্ত যার শক্তিতে শক্তিমান তিনি আমাকে শক্তি দিচ্ছেন। কিরে ওই বিষ্ণু মহিমা বলতে আরম্ভ করলে, ত্রিনেত থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত যার শক্তিতে শক্তিমান। তা হিরণ্যকশিপু তো ব্রহ্মার উপরে আর কিছু বোঝে না, তোর সেই রক্ষক সর্বশক্তি দাতা প্রভু কোথায় থাকে রে, তার ঠিকানাটা বল। হিরণ্যকশিপু মনে মনে ভাবে যে বিষ্ণু একটা আমার থেকেও একটা হীন ব্যক্তি। হিরণ্যকশিপুরের ধারণা হচ্ছে যে বিষ্ণু আমার থেকেও একটা সাধারণ হীন ব্যক্তি, বলে তাকে কত খুঁজেছি সে আমার সামনে আসে না, কোথায় থাকে রে, কোথায় থাকে তোর বিষ্ণু, দুষ্টু বিষ্ণু কোথায় থাকে? বলেন কেন তিনি সর্বত্র থাকেন, তাহলে মনিস্তম্ভে আছে এই স্ফটিক মনিস্তম্ভে, বলেন খুব আছে আমি দেখছি, প্রহ্লাদ বলেন খুব আছে, চোখের জল মুছে বলেন খুব আছে আমি দেখছি। আর রাগটা ছাড়লো সেই স্ফটিক স্তম্ভের উপরে, এমন একটা ঘুষি মেরেছে যাতে স্থানটা ভেঙে পড়ে। এখন ভক্ত বচন এবং শাস্ত্র বচন, ভক্ত বলছে আমি দেখছি, শ্রুতি বলছেন তিনি সর্বত্র আছেন, ভগবান আজ বৃত্তের বচন এবং শাস্ত্র বচনকে সত্য করতে সেই স্ফটিক স্তম্ভের থেকে আজ প্রকটিত হচ্ছেন, সপ্তম বিধাতম নিজভৃত্ত ভাষিতম, কিরকম নায়ম মৃগ নাপি নর বিচিত্র মহ কিবেতন মৃগেন্দ্র রূপম, পুরোপুরি সিংহের মতো নয় পুরোপুরি, আর পুরোপুরি মানুষের মতো নয়, খানিকটা সিংহের মতো আর খানিকটা মানুষের মতো আকৃতি নিয়ে, বিশাল আকার তপ্ত স্বর্ণের মতো চক্ষু, কেশাগুলি বিক্ষিপ্ত করাল অন্তবর্তী, তরবারির মতো চঞ্চল ভিউভা, ভূতুকি ভয়াল ভঙ্গি, পর্বত কন্দরার মতো মুখবিগত, সর্ব শরীরে শুভ্রাজি, শত শত বাহু তীক্ষ্ণ নখ রূপী অস্ত্র, দৈত্য দানব সব বিদ্রাবিত বিতাড়িত। আজ এই দিব্য ভক্ত মাৎসল্যের মুক্তি দিয়ে রৌদ্র রসে পরিপূর্ণ হয়ে আজ প্রভু প্রকটিত হয়ে গেলেন, বলি ভক্ত মাৎসল্য ভগবান 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 জয় জয়।
ধারণ করে ছলনা করে হত্যা করেছিস, আর আমার সামনে তোরেই। এই বলে হিরণ্যকশিপু পুত্র বের হাসি হেসে কটূক্তি বর্ষণ করতে করতে গদা হস্তে ধা দিতে হল। ঠিক কিরকম বললেন, আগুনের দিকে যেমন পতঙ্গ ছুটে যায়। ভগবান খেলছে, গরু যেমন মহাসর্পকে নিয়ে খেলে, গরুর সাপের সঙ্গে খেলে, সাপ ফসফস করছে, বড় বড় নাকগুলির সঙ্গে খেলে, নাকগুলির যা একটা মাথা নয়, আর গরুর এরকম পাবার গরুরের বড় বড় নখ, এরকম খেলতে খেলতে সাপ গুলো গরুকে ছাগল মারে, গরুর আবার গরুর ঠ্যাং বাড়িয়ে দেয়, এই নিয়ে খেলা চলে। শেষে খেলতে খেলতে গরুর করে কি, নাক গুলো তো সামনেই গো, পিছনে তো হঠাৎ তো সামনে কাজ করবে, পিছনে তো না, হঠাৎ গরুর পিছনে গিয়ে যেমন করে কি, না একেবারে নখাঘাতে নাক গুলিকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলে। এই যে সর্পকে বশ করবার যে বিদ্যা, ওটাকে বলা হয় গরুরের থেকে ওই বিদ্যা আসছে, যেটা ওঝাতে সাপুরিয়াতে যে বিদ্যা আছে, একটা গারুর বিদ্যা বলে আছে, যে বিদ্যার প্রবর্তক গরু, সব সর্পকে বশ করবার, জব্দ করবার, মুখবন্ধ করবার যে বিদ্যা, সর্প বিষয়ক যে চিকিৎসা। ঢাল তরোয়াল নিয়ে হিরণ্যকশিপু নরসিংহ ভগবানের উপরে তরোয়াল বসাতে চাইছে, অত বড় বিগ্রহ তরোয়াল দিয়ে হিরণ্যকশিপু নরসিংহ ভগবানকে নিধন করবে, কেমন দুর্বুদ্ধি। সাপ যেমন ইঁদুরকে ধরে কপ করে চেপে ধরলেন, তরোয়ালটা পড়ে গেল। এইরকম খেলতে খেলতে রাজসভার দরজায় নিয়ে গেলেন, ওই দ্বারে সেইখানে বসলেন এইবার নরসিংহ ভগবান, বসে তাকে জঙ্গার উপরে মেরে ফেলে শোয়ালেন। এইবার ব্রহ্মা সেই গড়গুলোকে স্মরণ করাচ্ছেন, বৎস তুমি যে চেয়েছিলে ব্রহ্মার সৃষ্ট কোন প্রাণীতে যেন না মরি, আমি কি কোন ব্রহ্মার সৃষ্টির মধ্যে, এখন কি দিন না রাত্রি, এখন তো সন্ধ্যাবেলা, তুমি কি পৃথিবীতে আকাশে আছো না আমার কোলে আছো, ভিতরে না বাইরে, দেহ দিতে কি কোন অস্ত্র শস্ত্র আমার হাতে আছে, এইরকম যা যা চেয়েছিল সবগুলিকে স্মরণ করিয়ে দিয়ে, আর ক্রোধ বাড়ছে, ক্রোধ বাড়ছে প্রভুর, একেবারে অগ্নি বর্ষণকারী দৃষ্টি, সূর্য গ্রহ নক্ষত্র ম্লান, শ্বাসের ধাক্কায় সমুদ্র অশান্ত, কেশের ধাক্কায় বিমান দেহ বিমান বিধ্বস্ত, ক্রোধের মধ্যে রৌদ্র রস। এই জন্যই তো বলা হচ্ছে উগ্রম বীরম জ্বলন্তম সর্বতৈরুভম নৃসিংহম ভীষণম, ভীষণ বলা হচ্ছে ওই গরু যেমন নখের দ্বারা মহাসর্পকে ফালা ফালা করে ছিঁড়ে ফেলে, একেবারে এখানে থেকে নাভি পর্যন্ত একেবারে ছিঁড়ে ফেলে, ফুসফুসটা হৃৎপিণ্ডটাকে টেনে বাইরে ছিঁড়ে ফেলে দিলে, আর নাড়ি ভুঁড়ি গুলোকে মালার আকারে গড়াই করে দিলেন। এই ভগবান এইরকম লীলা তো কোনদিন করেনি, নারী ভরে গুলিকে মালার মতো করে নিয়েছেন, লাল টুকটুক করছে হাত দুটো, এই অবরূপ ভক্ত বাৎসল্যের মূর্তি। আজও ভক্তগণ বিপদে পড়ে নরসিংহ ভগবানকে স্মরণ করেন, সর্ববিঘ্ন বিনাশন নৃসিংহ দেব, বলা হয় কিনা, বা বিষাদস্য বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি ইতো নৃসিংহ পরতো নৃসিংহ,
যত যত যান তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ শরণমাদিং প্রপদ্যে। এই তো মহাপ্রভুর স্তুতি নরসিংহের। এরপরে সমস্ত দেবীগণ পুষ্প বর্ষণ করছেন, দেবতাদের ভিড়। এইবার নাচ গান বাজনা আরম্ভ হলো। ওই মালাটা আগে চোর পালিয়েছে, এখন সব লোকজন এসে উপস্থিত, এখন বুদ্ধি বসিয়েছে। এই দরজাটা দাও ঠিক করতে দিয়েছে, চোর ঢুকলো কি নিয়ে বেরোলো, লোকে আরো বিরক্ত করে, বিরক্ত এখন কাঁদবে, এটা আরো বিরক্ত করে লোকে এসে। কোন রাস্তা দিয়ে গেছে, কোন দিক দিয়ে ঢুকেছিল, কি কি নিয়েছে, আরে বাবা ঝাঁপে ভাব তো নিয়েই চলে গেছে। এতক্ষণ কিন্তু কারো সারো শব্দ ছিল না, এখন পুষ্প বৃষ্টি হচ্ছে, এই আরম্ভ হলো নাচ গান পুষ্প বৃষ্টি, দেবতাদের ভিড়। কে প্রণাম করবে, কে প্রণাম করবে, কে মালা পড়াবে, কমলা আগে তো প্রভুকে শান্ত করবেন, তবে তো প্রণাম করবেন, মালা পড়াবেন, যা করবেন করবেন। কমলা দেবী ভয় পেয়ে পালিয়ে গেল, বাবা আমি ওখানে যেতে পারবো না। ব্রহ্মা দেখলেন আমারও তো সাহস হচ্ছে না, কারণ আমি তো বর দিয়ে সাপকে তো দুধ আমি পান করিয়েছি। তখন প্রহ্লাদকে বুঝিয়ে সুঝিয়ে পাঠালেন, প্রহ্লাদ মহাশয় যেই চরন্তর উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে নৃসিংহ ভগবান একেবারে শান্ত সৌম্য, একেবারে কোটি মাতৃ স্নেহে পরিপূর্ণ হয়ে গেলেন। সেই লাল টুকটুকে হাতখানা প্রহ্লাদের মস্তকে দিলেন, আজ অশ্রুজলে সিক্ত হয়ে কম্পিত কণ্ঠে বলে, আর ভক্তি গদগদ চিত্তে প্রহ্লাদ মহাশয় অপূর্ব স্তুতি করলেন। এই প্রহ্লাদের স্তুতি, প্রহ্লাদ মহাশয় স্তুতি করুন, নরসিংহ ভগবান প্রহ্লাদের সঙ্গে কথা বলুন। আজকে আমাদের তৃতীয় দিবসীয় শ্রী ভাগবতী কথা এইখানে দেওয়া হলো বিশ্রাম। বলি শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণে Thank you.
Aarti, aapyo ko paam,